শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম ও রামাদান মুবারক। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমি আপনাদের সাথে আছি ইফফাত হোসাইন, নাদিয়া এবং আমি আলতাফুল সাফসি। আবারও হাজির হয়েছি আরো একটি এক্সাইটিং ওয়ার্কশপ নিয়ে। প্রতীক সিরামিক্স প্রেজেন্ট প্লেক্সাস 3.0 ক্যান্ডিসেন্ট কার্নিভালের আজকে এই ওয়ার্কশপে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক প্লেক্সাস ফয়েল সম্পর্কে। প্লেক্সাস ফয়েল হল এমন একটি অর্গানাইজেশন যেখানে আমরা বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা একসাথে কাজ করছি দেশের জন্য এবং কিশোর কিশোরীদের জন্য, যারা তাদের প্রতিভাগুলোকে সকলের সামনে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ করতে পারে এবং আমরা কাজ করছি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং তাদের প্রতিভাগুলোকে সকলের সামনে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশের জন্য আমরা একটি যোগ্য প্ল্যাটফর্ম করে দিয়েছি। চলুন এবার জেনে নেওয়া ইভেন্ট সম্পর্কে। জি চলুন এবার আমরা জেনে নেই আমাদের প্রতীক সিরামিক্স প্রেজেন্স প্লেক্সাস 3.0 ক্যান্ডেস্ট্যান্ড কার্নিভাল সম্পর্কে। আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আছেন প্রতীক সিরামিক্স লিমিটেড, আমাদের কো পাওয়ার স্পন্সর হিসেবে আছেন হাইড্রেট ইউর মেকআপ ভ্যানিটি, আমাদের সেমি সিলভার স্পন্সর হিসেবে আছেন ফ্রেশ ফিশ, সন্ধ্যা কাবাব, MS সুজান শিপিং লাইন্স, এবং আমাদের ফটোগ্রাফি পার্টনার হিসেবে আছেন, ফটোগ্রাফি স্পন্সর হিসেবে আছেন তাইম আহমেদ ফটোগ্রাফি। আমাদের এই গ্র্যান্ড ইভেন্টে সর্বমোট 19টি সেগমেন্ট এবং 57টি সাব সেগমেন্ট রয়েছে। চলো আজকে ওয়ার্কশপটি হচ্ছে আর্ট এন্ড স্কেচ। আর্ট কি? আর্ট এমন একটি শিল্প যার মাধ্যমে আমরা আমাদের প্রতিভা, সৃজনশীলতা এবং আমাদের ঐতিহ্যকে রং তুলির মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং আজকের ওয়ার্কশপে কি শুধু আর্ট এন্ড স্কেচ থাকছে? অবশ্যই না, আজকে আমরা কার্টুন নিয়ে কথা বলবো। আমরা কিভাবে কার্টুন আঁকতে পারি, কার্টুন আঁকা শিখতে পারি সেটাও শিখবো। এবং আজকের অতিথি হিসেবে যিনি আছেন, তিনি বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একজন জনপ্রিয় একজন আর্টিস্ট, পাশাপাশি একজন কার্টুনিস্ট। কথা বলছি এমন একজন বিখ্যাত ব্যক্তিত্বের কথা যিনি আমাদের এখানে সম্মানিত একজন জাজ হিসেবে আছেন। চলুন আর দেরি না করে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আজকে সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি মোর্শেদ মিশু স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, রমজানের শুভেচ্ছা। জোশ, আলহামদুলিল্লাহ, যদিও ইফতারের পরে একটু ঘুম ঘুম আসে, তো জিমানি মোডে আছি এখন, ঠিক আছে আর কি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। এই তো ভালো তো লাগে, ডেফিনেটলি আপনারা এত ভালো ভালো সুন্দর একটা এত স্পন্সর নিয়ে এত সুন্দর একটা কি বলে আর্ট এন্ড রিলেটেড টু আর্ট যতগুলো সেগমেন্ট আছে সবগুলো নিয়ে এরকম কম্পিটিশন, যদিও আমার খুব একটা কম্পিটিশন খুব একটা পছন্দ না, কারণ এটা একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট করে আমার কাছে মনে হয়, বাট এই লকডাউনের টাইমে আপনারা এই ব্যাপার স্যাপার গুলার মাধ্যমে এই প্রোগ্রাম গুলা ইভেন্ট গুলা কইরা যে সবাই এঙ্গেজ রাখতেছেন, ব্যস্ত রাখতেছেন, বাসার মধ্যে রাখতেছেন, এটা একটা ভালো বিষয়। সো এটার জন্য ডেফিনেটলি এটা একটা পার্ট হতে পারেন পাইরা আমি খুবই ভালো লাগে। আর ইয়াংদের ডেফিনেটলি আমার কি বলে তাদের সাথে থাকতে যে কোনো ভাবে আমার কখনোই খারাপ লাগে না আর কি, সো ডেফিনেটলি ভালো লাগে। যদিও আমি লাইফ টাইমে খুব একটা কমফোর্টেবল না, কারণ আমি কখন কি বলি না বলি তার কোনো ব্যালেন্স নাই, সো এটার ব্যাপারে একটু সাবধান থাকেন আর কি। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আজকেও হবে যদি আমরা শিখবো তা না, কারণ আমাদের সবাই আপনার অনেক বেশি বেশি বড় ভক্ত। সেক্ষেত্রে আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই অবশ্যই কমেন্ট বক্সে অপেক্ষা করছে এবং আমরা চাই। আজকে অনেক মজার একটি আড্ডা সেশন যাবে, অনেক কিছু শিখতেও পারবো, আড্ডাও দিব। না, আমার কাছ থেকে শেখা মনে হয় খুব একটা, আমি জানি না কতটুকু কে কি শিখতে পারবে, বাট আমি হয়তো বা ম্যাক্সিমাম একটু সাজেশন দিতে পারবো। আমি নিজে যা শিখছি বা নিজে নিজে যা এক্সপিরিয়েন্স করছি এখান থেকে, আমি নিজে খুব একটা ওই কি বলে একাডেমিক ওয়েতে তো শেখা শিখি নাই আমি, সো আমার কাছ থেকে একাডেমিক ওয়েতে শেখার ব্যাপার স্যাপার হয়তো বা খুব একটা কারো খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না, বাট ওই তো আমি যতটুকু যা জানি তা আমি হয়তো বা শেয়ার করতে পারবো সবার সঙ্গে। সেটাই আমাদের জন্য অনেক বড়। আজকে অবশ্যই আর্ট এন্ড স্কেচের বিষয়। হ্যাঁ, কি কি বিষয়ে বলেন? আর্ট এন্ড স্কেচের বিষয়ে আজকে আমরা কি কি শিখছি? আমি তো বললাম তো, আমি 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 তো কিছু শেখানোর প্রিপারেশন নিইনি, আর এই হ্যাঁ, তো এই সাজেশনের জন্য আমি বলবো হচ্ছে মূলত যারা হয়তো বা দেখতেছে এই লাইভ, যারা অ্যাকচুয়ালি আগ্রহী, তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কি নিয়ে তারা প্যারা খায় আঁকতে গেলে, হ্যাঁ, কি কি তাদেরকে বলে ঝামেলা ফেস করে কি কি, সেগুলো যদি জানায় আমাকে কমেন্টে, ওগুলো আপনারা যদি আমাকে জানান তাহলে আমি হয়তো বা
সেইভাবে একটা কিছু ইয়া করতে পারবো। আর আমি তো মূলত অ্যাকচুয়ালি কার্টুন আর কি, সো কার্টুন মানে আর্টের তো অনেকগুলো সেগমেন্ট আছে আর কি। আর্ট বলতে অ্যাজ ইন লাইক যদি আমরা আঁকা আঁকির দিক থেকে মানে চিন্তা করি আর কি, ওই দিক থেকে চিন্তা করলে হচ্ছে আঁকা আঁকির অনেকগুলো সেগমেন্ট আছে। অয়েল পেন্টিং আছে, আঁকা আঁকির কি বলে ওয়াটার কালার আছে, স্কেচ আছে, স্কেচের মধ্যে অনেকগুলো ভাগ আছে, পেন্সিল স্কেচ আছে, পেন স্কেচ আছে, চারকোল আছে, হ্যাঁ এরকম আরো অনেক। মানুষজন তো এখন আরো অনেক ডাইভার্সিফাই করছে আর কি, মানুষ এখন ধুলাবালি দিয়েও আঁকে, মানুষ এখন ইনস্টলেশন করে, মানুষ এখন কয়লা দিয়েও আঁকে, মানে চারকোল তো ওয়ান অফ মানে একটা রিফর্মড কয়লাই আর কি। এরকম আরো অনেক বিষয় আসে চলে, এখন ডিজিটাল ড্রয়িং এন্ড পেইন্টিং ও অনেক পপুলার। হ্যাঁ, তো মাধ্যমের কথা চিন্তা করলে তো অনেক মাধ্যম আছে, প্রিন্ট মেকিং আছে, তারপরে ইচিং আছে, এরকম প্রচুর মাধ্যম আছে। এখন মেইন জায়গাটা হচ্ছে কি আসলে ওই কে কিভাবে মানে মাধ্যমটা তো হচ্ছে কি কে যার যেভাবে যেটাতে কমফোর্টেবল ফিল করে ওইটার মাধ্যমে ওই মাধ্যমে তার ইয়াটা এক্সপ্রেস করে, বাট মেইন জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি কে কি চিন্তা করে, চিন্তার জায়গাটা আসলে আসল। হ্যাঁ, তো ওয়ান অফ দ্য মিডিয়াম অলসো মানে অনেক আরেকটা আরেকটা সেগমেন্ট হচ্ছে কি কার্টুন। মানে এখন আঁকা আঁকিরও তো আসলে ধরেন একটা বললাম হচ্ছে মিডিয়ামের জায়গা, হ্যাঁ আরেকটা হচ্ছে গিয়ে এই কি বলে ইজমের জায়গা আছে। এখানে কেউ অ্যাবস্ট্রাক্ট আঁকে, কেউ হচ্ছে কি বলে ওই যে সুরিয়াল পেন্টিং করে, আবার কেউ হচ্ছে কি বলবো মানে ন্যাচারাল পেন্টিং করে, কেউ পোর্ট্রেট করে, আমরা যেরকম ক্যারিকেচার করি, পলিটিক্যাল কার্টুন করি। হ্যাঁ, কার্টুনের মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে। সো আর্টের ওই সেক্টরের সেগমেন্টের ব্যাপারে আমার মানে লিটারালি ধারণা হচ্ছে গিয়ে জিরো। হ্যাঁ, এখানে ইটস অল অ্যাবাউট হচ্ছে গিয়ে কে কিভাবে চিন্তা করে, ওই চিন্তাটাই অ্যাকচুয়ালি আসল যে যেই মিডিয়ামই করুক না কেন। একজন যে প্রশ্ন করছে যে স্যার কার্টুনটা কিভাবে স্টার্ট করেছেন আপনি, কার্টুন স্টার্ট করছি বলতে আমার আঁকা আঁকি শুরুটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে হচ্ছে উন্মাদ দিয়ে। উন্মাদে যাওয়ার আগে তো অনেকগুলো কাহিনী আছে আমার, ওই যে বললাম যে আমার অ্যাকচুয়ালি আর্টিস্ট হওয়ার তো কখনো ইচ্ছা ছিল না, আমার অলওয়েজই ড্রিম ছিল হচ্ছে ডিফেন্স জয়েন করার, মিলিটারি জয়েন করব, দেশের জন্য কি বলে গুলি খেয়ে মারা যাবো, এরকম আর কি চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, তো ওইটাতে ফেল করার পর মানে রিজেক্টেড হওয়ার পর তারপরে বেসিক্যালি আমি চারুকলাতেও ট্রাই করছিলাম, চারুকলার পরীক্ষায় পাশ করতে পারিনি, হ্যাঁ ফেল করছি। তো এখানেও যখন চান্স পাই নাই, তারপরে ভর্তি হচ্ছে ইউল্যাবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ, তো ওইটাও আমি শেষ করি নাই আর ওইটা। ওইখানেও আমি হচ্ছে 8 সেমিস্টার পর্যন্ত পড়া ডিসিশন নিছি যে পড়াশোনা সার্টিফিকেটের জন্য আর পড়াশোনা করবো না আর কি, কারণ আমি পাস করে বাইর হয়ে আসলে কি বলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু করতাম না কখনই, সো শুধু শুধু ওইটার পিছনে আর সময় নষ্ট করতে আমার ভালো লাগতেছিল না। 2012 সালে বেসিক্যালি আমি উন্মাদে যাতায়াত শুরু করি, তো তখন অ্যাকচুয়ালি ফিল করি যে আসলে মানে উন্মাদের মাধ্যমেই আহসান হাবিব স্যারের মাধ্যমে অ্যাকচুয়ালি টের পাই যে দ্য ফান অফ কার্টুন, কার্টুন দিয়ে অ্যাকচুয়ালি কত কিছু করা সম্ভব, কার্টুন দিয়ে অ্যাকচুয়ালি কত কিছু বলা সম্ভব। আর কার্টুন আমার কাছে মোর লাইক হচ্ছে কি মোর লাইক আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার মতো আর কি। হ্যাঁ, এটা যেই ল্যাঙ্গুয়েজটা আসলে পৃথিবীর যে কোনো ভাষার মানুষই যদি তার মিনিমাম সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাইলে অ্যাকচুয়ালি শিক্ষিত হোক অশিক্ষিত হোক, অক্ষর জ্ঞান থাকুক আর না থাকুক, ভাষা জ্ঞান থাকুক আর না থাকুক, যে কারো পক্ষে আসলে স্পেশালি ডায়ালগ বিহীন কার্টুন যে কারো পক্ষে আসলে বুঝে ফেলা সম্ভব। হ্যাঁ, ওইটার মেসেজটা অ্যাকচুয়ালি যে কারো পক্ষেই বুঝে ফেলানো সম্ভব। সো যখন দেখলাম যে ওইটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ফান আছে, ওইটার সঙ্গে অনেক মানুষ এঙ্গেজ করানো যায়, অনেক মেসেজ দেওয়া যায়, ধরেন মানে বলে কার্টুন ইজ মোর লাইক হচ্ছে পিপলস আর্ট, মানে যে কারো জন্য এই জিনিস, আর অন্যান্য যে কোনো আদার্স ফর্ম অফ আর্ট যদি আমরা বলি ওইখানে প্রচুর জ্ঞান দরকার হয় আমার কাছে মনে হয় বোঝার জন্য। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আমার মনে হয় না যে আমি তো বুঝি না, অনেকে যারা বুঝে তারা ডেফিনেটলি অনেক জ্ঞান রাখে বলেই বুঝে, এবং ওই জ্ঞানের জন্য প্রচুর সময়ও দেওয়া লাগে, প্রচুর কি বলে এটাকে প্রচুর পড়াশোনাও করার লাগে। আমি ফাঁকিবাজ টাইপ, তো আমার কাছে মনে হয় যে
কার্টুন আইকা আসলে ফাঁকি মেরে অনেক কিছু বলে ফেলানো যায়। হ্যাঁ, স্যাটায়ারের মাধ্যমে, স্যাটায়ারও তো আসলে ওই যে ওইখানেও ডেফিনেটলি পড়াশোনা করার জায়গা তো আছেই। হ্যাঁ, অনেক সেন্সিটিভ ইস্যু এটা, চাইলে অনেক কিছু আইকা ফেলানো যায় না, আবার অনেক কিছু মানে আইকা বোঝানো সম্ভব হয় আর কি। তো ওই ওই ফিলটা যখন পাইছি, ওই ফিলিংসটা যখন বুঝছি যে আসলে কার্টুন দিয়ে অনেক কিছু করা যায়, তখন অ্যাকচুয়ালি কার্টুন আঁকা আঁকি বিষয়টা মধ্যে মানে ইনভলভ হয়েছি আর কি। তখন দেখলাম যে কার্টুনের অনেক ধরনের ভাগ আছে, এখানে ইলাস্ট্রেশন আছে, ক্যারিকেচার আছে, পলিটিক্যাল কার্টুন আছে, এডিটোরিয়াল কার্টুন আছে, ক্যারেক্টার ডিজাইনিং আছে, অ্যানিমেশনে কাজ করার অপশন আছে, তারপরে অ্যাডভার্টাইজিং করা যায় এটা দিয়ে। হ্যাঁ, সো অনেক ধরনের কি বলে অনেকগুলো সেগমেন্ট যদি বলি আমি, ওগুলা এক্সপ্লোর করতে করতে দেখলাম যে বাহ, এটা তো মজা অনেক, এটা দিয়ে টাকা পয়সা কামানো যায়, মানুষের কাছে ডিমান্ডও আছে, মানুষের ফান দেওয়া যায়, মানুষের এঙ্গেজ করতে, মানুষের অনেক ভাবেই মানে একটা সাপোজ কেউ একটা বাজে কাজ করছে, ওইটা দিয়ে একটা খোঁচা মেরে ফেলানো যায়। হ্যাঁ, কোনো পলিটিশিয়ান উল্টা পাল্টা কিছু করছে বা একটা থাকে না যে অনেক ধরনের কাজ তো হয় আমাদের দেশে, সো করাপশন হোক বা যে কোনো ইস্যু, যে কোনো ইস্যু নিয়ে আসলে দুই চার লাইন আঁকে ফেললে অনেক ইজিলি বুঝায় ফেলানো যায়। সো আমার কাছে এটা একটা পাওয়ারফুল টুল মনে হয়, এক্সপ্রেস ইওর ফিলিংস, এক্সপ্রেস ইওর ইউনো ফ্রিডম স্পিচ। হ্যাঁ, তো ওই জায়গার থেকে চিন্তা করে আসলে কার্টুনের আগ্রহটা আসছে, এবং আশেপাশের সবার সিনিয়রদের কাছ থেকে শিখতে শিখতে ওই কি বলে আইডিয়া কিভাবে চিন্তা করতে হয় ওই ব্যাপারগুলা নিয়ে কি বলে চিন্তা ভাবনা করা শুরু করছি, যে কিভাবে অ্যাকচুয়ালি চিন্তা চিন্তার জায়গাটাকে চিন্তায় ফেলানো কিভাবে সম্ভব, এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করছি। দেন নিজের স্কিল ডেভেলপ করছি, প্রচুর প্র্যাকটিস করছি, প্রচুর প্র্যাকটিস করছি, স্কেচ বুকের পর স্কেচ বুক ভরানোর ট্রাই করছি। হ্যাঁ, তারপরে গিয়ে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে এখন মনে একটু কার্টুনিস্ট হিসেবে টুকটাক আঁকতে রাখতে পারি আর কি। আপনারা যখন ডাকেন মনে হয় যে আচ্ছা না ঠিক আছে, বোধহয় আমি বোধহয় একটু কার্টুনিস্ট হইতে পারছি। হ্যাঁ, অনুভূতি ছিল বলতে হচ্ছে মানে এটা তো আর এমন না যে ধরেন কার্টুনিস্ট হয়ে ওঠার পিছনে তো আসলে একটা লম্বা সময় লাগে আর কি। হ্যাঁ, এমন না যে ধরেন আপনি চাকরি ইন্টারভিউ দিলেন, পরের দিন আপনার চাকরি হয়ে গেলো, আপনি বলতে পারতেছেন আপনি ব্যাংকার, বা আপনি বলতে পারতেছেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বা আপনি বলতে পারতেছেন যে আপনি অমুক কোম্পানির অমুক একটা রোলে আছেন। হ্যাঁ, তখন আপনি ফিলিংস বুঝাইতে পারেন, কিন্তু আমারটা আসলে কিন্তু এমন না যে আমি উন্মাদে গেছি, পরের দিনই হচ্ছে আমার চাকরি হয়ে গেছে বা আমি কার্টুনিস্ট হিসেবে নিজের পরিচয় দিতে পারছি, তা কিন্তু না। ধরেন আমি 2012-তে হচ্ছে কি আমি অফিসিয়ালি উন্মাদের সঙ্গে ইনভলভড হয়েছি, বাট ধরেন 2010-11 থেকে হচ্ছে আমার উন্মাদের যাতায়াত শুরু। হ্যাঁ, দেন প্রচুর কি বলে আমি বললাম না, এর আগে আমার প্রচুর ফেলিয়ারের স্টোরি আছে, যে একজন জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর বিগেস্ট ইন্সপিরেশন। হ্যাঁ, তো আমার অ্যাকচুয়ালি বিগেস্ট ইন্সপিরেশন হচ্ছে কি আমার ফেলিয়ার। হ্যাঁ, আমি বললাম যে আমি মিলিটারিতে যাওয়ার আমার আজীবনের স্বপ্ন ছিল হচ্ছে মিলিটারিতে জয়েন করার, সো আমার বিগেস্ট ড্রিম যেটা ওইটাই হচ্ছে কি আমি ফেল করছি। সো ওইটা আমার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে যে কিছু একটা করতে হবে। তারপরে আমি অনেক কিছু করার ট্রাই করছি, আমি লেখালেখি করার ট্রাই করছি, অত লম্বা সময়ের না, মানে থাকে না যে ট্রাই মানে হচ্ছে গিয়ে যে হচ্ছে একটু দেখি দুই লাইন লিখতে পারি কিনা, দেখলাম যে না আমার দিয়ে লেখালেখি সম্ভব না, কারণ লেখালেখি করতে হলে অনেক বেশি পড়াশোনা করতে হবে, প্রচুর বই পড়তে হবে। আমার বই পড়তে ভালো লাগে, কিন্তু ওই যে লিখবো ওইটার প্রেশার নিয়ে বই পড়া, আর হচ্ছে গিয়ে থাকে না মুভি, সাপোজ আপনি মুভি দেখতেছেন, এখন যদি কেউ বলে যে মুভি থেকে তোমাকে 10টা প্রশ্ন করা হবে, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু মুভি দেখার ফান থাকবে না। হ্যাঁ, তো আমি পড়তে আমার খুব ভালো লাগে, বই পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই বই পড়ার মধ্যে ফান আছে আমার, ওই ততক্ষণ পর্যন্তই আমার করতে ভালো লাগে আর কি। হ্যাঁ, দেন আমি ফটোগ্রাফি করার ট্রাই করছি, ওইটাতে আমার বেশ হেল্প করছে, আমাদের আমার ফ্রেমিং সেন্স, লাইট, শ্যাডো এই বিষয়গুলো বোঝার ব্যাপারে আমার অনেক হেল্প করছে, যখন আমি ফটোগ্রাফি করার ট্রাই করতাম। এখনো মোবাইল দিয়ে টুকটাক ছবি টবি তোলার চেষ্টা করি। দেন কি বলে সিনেমাটোগ্রাফি করার ট্রাই করছি, ওইটা অনেক এক্সপেন্সিভ একটা প্রফেশন। হ্যাঁ, তো এরকম অনেকগুলো জায়গায় ইয়া করার পর আমার কাছে মনে হচ্ছে যে কার্টুনটা আসলে অনেক
কম কস্টলি, হ্যাঁ এটাতে পয়সা কম খরচ হয়। হ্যাঁ একটা কলম, একটা পেন্সিল, একটা খবরের কাগজ দিলেই একটা একটা পিস অফ পেপার হইলে আসলে একটা কার্টুন একা ফেলানো যায়। হ্যাঁ সো ইন্সপিরেশন বলতে হচ্ছে আমার কাছে ওই যে এত জায়গার থেকে যে ধাক্কা খাওয়া বা হচ্ছে গিয়ে ফেল হওয়া এবং থাকে না যে ডিপ্রেশন, এই সবগুলো অ্যাকচুয়ালি আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। দেন যখন উন্মাদেও যখন এরকম হয়েছে যে অ্যাকচুয়ালি ধরেন এমন না যে আমার আঁকা যে খুব একটা ভালো ছিল শুরুতেই তা না, আমি আঁকতে পারতাম, প্রচুর ভুল ছিল ওগুলোর মধ্যে, এবং বস জুনিয়রদের প্রচুর হেল্প করে, কিন্তু তার আগে সে অ্যাকচুয়ালি টেস্ট করে যে তার মধ্যে অ্যাকচুয়ালি আগ্রহটা আছে কিনা, তারা যে আমি সময়টা দিব ওটা উপস্থিত কিনা। হ্যাঁ ওইটার জন্য ওই প্রসেসটাতে ঢুকতে আমার একটা লম্বা সময় লাগছে। বস যখন টের পাইছে অ্যাকচুয়ালি যে না আমার দিয়ে হবে, তখন আমার অ্যাকচুয়ালি মানে আরো থাকে না যে শেখার ব্যাপারটা মোটিভেট করছে যে এইভাবে এইভাবে শেখো, এইভাবে প্র্যাকটিস করো, এইভাবে চিন্তা করো। হ্যাঁ এরকম একটা একটা এক্সাম্পল বলি, 2012 সালে হচ্ছে জুন মাসে প্রথম আমি নিজের হচ্ছে গিয়ে কি বলে উন্মাদের পার্ট হিসেবে যখন আমি সিলেক্টেড হই আর কি, আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি উন্মাদে আঁকতে পারবা। হ্যাঁ বলেছিল হচ্ছে জুন মাসে একটা এক্সিবিশন হবে, ওই এক্সিবিশন আমার জীবনের প্রথম কোন এক্সিবিশন আর কি। হ্যাঁ তো ওইখানে আমি দুইটা আইডিয়া নিয়ে গেছিলাম, বেসিক্যালি তিনটা আইডিয়া নিয়ে গেছিলাম, এর মধ্যে দুইটা সিলেক্ট হয়েছিল। তো বস বললো যে এগুলো একটু এভাবে একটু ঠিকঠাক করে একে নিয়ে আসো আর কি। এরকম আছে যে একটা আইডিয়া প্রথমবারই সিলেক্ট হয়েছিল, সেকেন্ড আইডিয়াটা সেকেন্ড আর্টওয়ার্কটা আমার আমাকে আমার বস হচ্ছে 5 বার আঁকাইছিল। হ্যাঁ কখনো বলছে হচ্ছে গিয়ে যে এটার কি বলে যেভাবে আঁকছো যে আইডিয়াটা ওইটা ঠিক মতো লাগতেছে না, এটাকে পাল্টায় নিয়ে আসো, আবার পাল্টায় আনলাম, তখন বললো যে এটার এই সাইডটা ঠিক হয় নাই, আবার একে নিয়ে আসো, আবার একে নিয়ে আসলাম, এরপরে বললো যে আইডিয়াটা বোধ হয় একটু অন্যভাবে চিন্তা করলে ভালো হয়, আবার অন্যভাবে চিন্তা করলো করলাম, বস হেল্প করলো, আবার আঁকলাম, ফোর্থ বার বললো যে আরে কি কাগজের মধ্যে একে নিয়ে আসছো, একটা এক্সিবিশনে কাজ যাবে, একটা ভালো কাগজে ভালো প্রিপারেশন নিয়ে হ্যাঁ ভালো মতন আইকে নিয়ে আসো। তারপরে আমি হচ্ছে মডার্ন স্টেশনারিতে গিয়ে মানে নিউ মার্কেটে ওইখান থেকে ম্যাটেরিয়াল টেটেরিয়াল কিনে এনে, হ্যাঁ এবং ম্যাটেরিয়াল কেনার বিষয়টা যে তখন তো টাকা পয়সা কামাইতাম না, হ্যাঁ তখন কি বলে হাত খরচও পাইতাম খুবই কম। সো কেমনে কিনবো না কিনবো এটা দিয়ে ছিল না, আমার বোন বড় বোন আমার আপু হচ্ছে আমাকে বলছিল যে ঠিক আছে তোরে আমি ম্যাটেরিয়াল কেনার জন্য টাকা দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, তোর এর পরবর্তীতে যত এক্সিবিশন হবে সব এক্সিবিশনের বেস্ট আর্ট ওয়ার্ক হচ্ছে কি আমার জন্য রাইখে দিতে হবে, সো আমি আই এম ইনভেস্টিং অন ইউ। হ্যাঁ সো তখন আপু হচ্ছে আমারে ওই ম্যাটেরিয়াল কেনার টাকা পয়সা দিছিল। সো তখন ওগুলা সব একত্র করে হচ্ছে আমি আবার নতুন করে আঁকলাম আইকা ব্যাগের মধ্যে কার্টুনটা নিয়ে। তখন আমি সাইকেল চালাতাম, কিন্তু সাইকেল চালালে ইউজুয়ালি পিঠে ঘাম হয় প্রচুর, হ্যাঁ ব্যাগ থাকলে হচ্ছে আরো ঘাম হয়, তো ব্যাগটা আমার ওয়াটারপ্রুফ ছিল না, সো ব্যাগের ঘামে কার্টুনের নিচের পোর্শনে একটু হচ্ছে নষ্ট হয়ে গেছিল, হ্যাঁ ভিজে গেছিল। তো যখন কার্টুনটা নিয়ে গেছি ব্যাগ থেকে বের করছি, আমি কার্টুনের অবস্থা দেখে হচ্ছে কি আমার পুরো মাথা মুথা উঠে গেছে যে এটা কি করলাম আমি, আমার মানে মনে হচ্ছিল যে জীবনটা শেষ। হ্যাঁ বস আমার এই এফোর্টটা বুঝতে পারছিল, উনি বলছিল যে তুমি টেনশন নিও না, তোমার কাজটা ভালো হয়েছে অনেক, তোমার এটা আমি ঠিক করে ফেলবো। আমার মনে হচ্ছে যে আসান হাবিবের মতন একজন মানুষ এত ব্যস্ত থাকেন উনি, আমার এই একটা কার্টুন বাদ দিতে ওনার কি আমার যায় আসবে। কিন্তু আমি এক্সিবিশনে গিয়ে দেখি যে ওই কার্টুনটা বেসিক্যালি সেভ দ্য ট্রি এই রিলেটেড টপিক নিয়ে এক্সিবিশনটা ছিল। সো উনি আমার এই যে আইডিয়াটা আমি আঁকছিলাম গাছ আর কি, সো গাছের নিচের পোর্শনটা আমার ঘামে নষ্ট হয়েছিল, তো ওইখানে তিনি হচ্ছে কাগজ দিয়ে সবুজ রঙের কাগজ দিয়ে ঘাস বানায় ওই জায়গাটা হচ্ছে ঢেকে দিচ্ছিল। আমার কাছে তখন মনে হচ্ছিল ও মাই গড, মানে আমরা যারে গুরু মানি দ্য গ্রেট আহসান হাবিব, সে যদি একটা জুনিয়র মানে কেবল কেবল শুরু করা একটা না জানা আর্টিস্ট বা একজন না জানা একটা জুনিয়র প্লেয়ারে যদি এরকম লেভেলের ইন্সপিরেশন দিতে পারে, তাহলে আমি কেন এই সেক্টরে আমি আসবো না। সো দ্যাট ওয়াজ আনাদার লেভেল অফ ইন্সপিরেশন আমার জন্য ছিল। তারপর তো বস অ্যাকচুয়ালি আমার আমার পরে বলছে যে তোমার অ্যাকচুয়ালি যেই তোমার যে আগ্রহটা ওইটা আমি বোঝার জন্য আসলে ট্রাই মানে বোঝার জন্যই এরকম আসলে ইয়াটা করছি, তোমার দিয়ে আসলে আঁকা কি হবে যখন এটা বলছো এটা আমার জন্য আরো বড় ইন্সপিরেশন ছিল, যে জীবনে প্রথমবার মনে হয়েছে যে কেউ আমার উপর ভরসা করতেছে। হ্যাঁ
কারণ আমি স্টুডেন্ট হিসেবে কখনোই ভালো ছিলাম না, আমার না ছিল কখনো জিপিএ 5, না আমার ভালো রেজাল্ট ছিল, না আমি ক্লাসে কখনো ফার্স্ট হইতে পারছি, অলওয়েজ ইন লাস্ট বেঞ্চার ছিলাম, রোল একদম 90-93 এর ঘরে ছিল। হ্যাঁ, তো বাসায় এটা হয় কি যে মানে সাপোজ মানে বাসাও তো একটা কিছু এক্সপেক্ট করে তাই না বাসার মানুষজন, এমন না যে আমার কম ভালোবাসে বা কিছু, বাট ওই সময় এক্সপেকটেশন কম ছিল, সো আমার উপরে আশা ভরসাও কম ছিল, সো আমাকে মোটিভেট করাও কম ছিল। তো আসানাবের মতন একজন মানুষের কাছ থেকে যখন আমি হচ্ছে জীবনে কাইন্ড অফ একটা বড় সড়ো মোটিভেশন পাইছিলাম যে তোমাকে দিয়ে হবে, ওইটা আমার বিরাট বড় একটা ইন্সপিরেশন হিসেবে আমার জন্য কাজে দিয়েছে। এরপরে আমি অ্যাকচুয়ালি মানে থাকে না যে নিজের কি বলে জীবনের একটা অংশ কার্টুনের জন্য দিয়ে দিছি আর কি। হ্যাঁ, তারপরে তো যেটা হয় যে সময় দিতে থাকলে ইম্প্রুভমেন্টও হয়, ওইটার ফলাফলই অ্যাকচুয়ালি হয়তো আমি এখন মানে নিজেরে নিজেরে এখন কার্টুনিস্ট বলতে পারি হয়তো বা যে আমি আই এম এ কার্টুনিস্ট। উন্মাদের অভিজ্ঞতা তো আসলে এটা এটা অ্যাকচুয়ালি বইলা শেষ করা সম্ভব না আর কি। হ্যাঁ, উন্মাদ হচ্ছে গিয়ে মানে কিভাবে বলবো, ধরেন আপনি আপনার মন খারাপ, হ্যাঁ একটা তো হচ্ছে আপনি কাজের জন্য যাচ্ছেন এখানে কিন্তু আপনার মন খারাপ, আপনি কোনো একটা কিছু নিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড বা আপনার কোনো কিছু ভালো লাগতেছে না, হ্যাঁ আমরা ওই কারণে হচ্ছে উন্মাদে যাই আর কি। এখন তো প্যান্ডেমিকের কারণে যাওয়া হইতেছে না, আমরা মূলত উন্মাদে কাজ করতে কম আড্ডা মারতে বেশি যাই আর কি। হ্যাঁ, সো মানে মানে হাজার হাজার স্টোরিজ আছে আসলে, যে যেটা ওইখান থেকে একটা পিক করা যদি বলি, আমি যেমন একটা বলি, আমি কেবল যখন গোফ রাখা শুরু করছি আর কি। হ্যাঁ, তো আমার গোফ অ্যাকচুয়ালি আমার বাসায় থাকে না যে শুরু শুরু, এখন তো না হয়তো মানায় গেছে, হয়ে গেছে নিজের কাছে মনে হয় মানায় গেছে। হ্যাঁ, তো কেবল যখন রাখা শুরু করছি তখন স্বাভাবিক ভাবেই বাসার মানুষজন বিরক্ত, হ্যাঁ যে কি চুলদারি গোফ রাখতেছে, তখন চুলটাও এত বড় ছিল না, গোফ রাখতেছে এটা কি এমন, হ্যাঁ ভালো লাগতেছে না, হ্যান সবাই বলতেছে যে কেটে ফেল কেটে ফেল কেটে ফেল, আমি কাটতেছি না। তো হঠাৎ একদিন কি মনে হয়েছে, মানে আমি উন্মাদে গেছি বসে হঠাৎ কি মনে হয়েছে আমার ওনার গোফ দেখা পছন্দ হয়নি আর কি। হ্যাঁ, তো ওই দিন মানে যাই না, মানে ওই সময় আবার হচ্ছে যে জামাত শিবিরের একটা ইয়া চলতেছিল আর কি, এটা ব্যাক ইন ধরেন 14-15 সালের দিকের কথা হবে। হ্যাঁ, ওই সময় ওই সময় হচ্ছে জামাত শিবিরের কিছু ব্যাপার স্যাপারে, জঙ্গি টঙ্গি জামাত শিবির তো না, জঙ্গি ইস্যু নিয়ে আইসিস আইসিস তারপরে এই ধরনের ইস্যু গুলা নিয়ে হচ্ছে খুব ইয়া চলতেছিল। তো হঠাৎ করে বসে কি মনে হলো যে আমার গোফটা কাটানো দরকার, তো ওনার মাথায় হচ্ছে মানে একটা প্র্যাঙ্ক খেলে, উনি আমাদের উন্মাদে সবার সঙ্গে হচ্ছে গিয়ে কোনো না কোনো কাহিনী আছে এরকম প্র্যাঙ্ক রিলেটেড। তো বসের হঠাৎ মনে হয়েছে যে আচ্ছা ওকে ওর গোফটা আমি কাটাবো, তো হঠাৎ করে বস বললো যে শোনো এখন অবস্থা খুবই খারাপ, আশেপাশে কখন কাকে ধরে নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, দিনই তো দেখলাম কাকে জানি ধরে নিয়ে গেল, হ্যাঁ চুলদারি গোফ ঠিক নেই বলে পুলিশ রাস্তায় আটকায়, তুমি তোমার এই চুলদারির অবস্থা করো, যাও তুমি গোফ কেটে আসো, যাও সামনে ইয়ে আছে সেলুন আছে সেলুনে গিয়ে গোফ কাটে আসো। তো তখনও অফিসে বাকিরা আসে নাই আর কি, তা আমি আমার মনটা খারাপ করে হচ্ছে সেলুনের দুইকা সেলুনারে বললাম যে দেন আমার গোফটা ফেলে দেন, শেভ করাই দেন। তো শেভ করায় কেবল মন টন খারাপ করে বের হইছি, ততক্ষণে বাকি অনেকে চলে আসছে আর কি, এসে আমাদের উম্মাদ অফিসের সামনে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে দাঁড়ায় সবাই গোল হয়ে আড্ডা মারতেছে, এবং বস দেখলাম আমি বেরোয়ার সঙ্গে সঙ্গে বস দেখলাম যে ইশারা করতেছে আর কি এই সেলুনের দিকে। তো দ্য মোমেন্ট আই ওয়েন্ট দেয়ার দেখলাম যে সবাই হাসাহাসি করা শুরু করছে, হ্যাঁ এবং বস বস তো অনেকক্ষণ পরে গিয়ে টের পাইছে যে আসলে আমার সঙ্গে একটা কঠিন গেম খেলা হয়েছে আমার গোফ ফালানোর জন্য। হ্যাঁ, তো এরকম এই এই তাও এবং অদ্ভুত বিষয় হচ্ছে তখন যদি বস আমার বলতো তুমি টাক করে ফেলাও, আমি তোমার টাকও করে ফেলাইতাম। হ্যাঁ,
আমরা অ্যাকচুয়ালি দেখে না যে বসের বসের কথাবার্তা আমরা একটু সিরিয়াসলি নেই আর কি। হ্যাঁ, এবং বসও জানে যে আমরা সবাই সিরিয়াসলি নেই, এই কারণে উনি আমাদের সঙ্গে মজা করে খুবই মজা পায় আর কি। এরকম প্রচুর প্রচুর কাহিনী আছে আসলে, মানে আঁকাআঁকি নিয়ে কাহিনীর চেয়ে হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক কাহিনী আসলে অনেক বেশি। হ্যাঁ, তারপরে বলেন শুনে করলো অনেকে দেখলাম বোঝায়। গ্লোবাল হ্যাপিনেস সম্পর্কে আমরা আমরা যে আমাদেরকে যদি আরেকটু বিস্তারিত ভাবে বলতেন, গ্লোবাল হ্যাপিনেস। না, এটা এটা নিয়ে আমি আর বলবো না, এটা অলরেডি প্রচুর ভিডিও, প্রচুর ইন্টারভিউ, প্রচুর ইয়াতে অনেক কিছু আছে। ইউটিউবে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ লিখলে আসলে অনেকগুলো ভিডিও চলে আসার কথা। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমি অনেক 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 বলছি। হ্যাঁ, ওইটা ওইটা কারো যদি অ্যাকচুয়ালি আগ্রহ থাকে ওইটা লিখে সার্চ দিলে আসলে আরো মানে বেটার আর কি। আমি এখন বলার চেয়ে ওইটাখানে আরো ইলাবোরেটলি বলা আছে আর কি। হ্যাঁ, ছোটবেলার থেকে হচ্ছে এই যে হুমায়ুন আহমেদ, আহসান হাবিব, জাফর ইকবাল, তারপরে রকিব হাসান, হ্যাঁ, শামসুদ্দিন নওয়াজ, এনাদের বই পড়া পড়া হচ্ছে আমরা। শুধু আমি একলা না, আমার বড় আপু, মানে বড় বোন, বড় ভাই, মেজো ভাই, আমি, ইটস আ ফ্যামিলি লেগেসি। হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলিতে এই লেগেসি আছে, যারা বই টই পড়ে ফ্যামিলিতে তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে হচ্ছে গিয়ে এই ব্যাপারটা আছে। আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে গিয়ে স্পেশালি যে হুমায়ুন স্যারের ভক্ত, জাফর ইকবাল স্যারের ভক্ত, আহসান হাবিব স্যারের ভক্ত। হ্যাঁ, আমি তো তারপরে কাজ করা শুরু করলাম, ওইটা তো আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার ছিল যে যে যার যে মানুষগুলোর বই পড়া পড়া বড় হয়েছি ওনাদের সঙ্গে কাজ করতেছি। মাথার মধ্যে কখনো অ্যাকচুয়ালি ছিল না যে আমার আমারে কেউ বই উৎসর্গ, মানে আহসান হাবিবের কথা বাদ দিলাম, আমারে যে কেউ বই উৎসর্গ করতে পারে সেটাই আমার কখনো মানে এক্সপেকটেশনের মধ্যে নাই আর কি, ছিলই না। তো হঠাৎ একদিন হচ্ছে অফিসে ঢুকছি, কাজটা আড্ডা আড্ডা শুরু হয়েছে, হঠাৎ করে বস বইলা বসলেন আর কি যে শোনো তোমার সঙ্গে একটা আলাপ আছে, তোমার কাছ থেকে একটা পারমিশন লাগবে। আমি তো অবাক, যে বস আমার কাছ থেকে পারমিশন নিবে, এটা কি এমন নিয়ে? আমি বললাম যে বস আপনার পারমিশন লাগবে কেন, আপনি বলবেন আমি করবো, কি লাগবে বলেন বস। তো বস বললেন যে আমার আমার কাছে একটা বই চাইছে বিদ্যানন্দ, তো আমি ওদেরকে বইটা দিব ভাবতেছি, তো আমার ইচ্ছা হচ্ছে যে তোমাকে আমি বইটা উৎসর্গ করব, তোমার এটাতে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমি না আকাশ থেকে পড়ছি যে আহসান হাবিব আমাকে একটা বই উৎসর্গ করবে, সেইটা সেইটার জন্য পারমিশন চাইতেছে এবং আবার বলতেছে এটা নিয়ে আমার কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমি বলছি যে বস আপনি মনে হয় এটা আর একটা জোক করতেছেন আমার সঙ্গে, আপনি কি আসলে সিরিয়াসলি বলতেছেন? ও জানে না না আমি খুবই সিরিয়াস। আগে তো ইউজুয়ালি এরকম হইতো যে মানে বই উৎসর্গ এমনি এমনি না জিজ্ঞেস করি করে ফেলা যাইতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি দাদা ভাইয়ের কাছ থেকে শিখছি। দাদা ভাই মানে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের কথা বলতেছে আর কি, যে দাদা ভাই অ্যাকচুয়ালি উনিও এরকম না বলেই হচ্ছে বই উৎসর্গ করতো এবং যার বই তার কাছে পাঠিয়ে দিত। পরে একটা সময় উনি জানতে পারছে যে বই উৎসর্গ করার জন্য যাকে করা হবে তার কাছ থেকে পারমিশন নেওয়াটা বেটার যদি জীবিত থাকে আর কি। তো এই কারণে আসলে আমি ওইটা ফলো করা ট্রাই করতেছি। সো তখন ওই করোনা ভাইরাস বা প্যান্ডেমিক আসে নাই আর কি। হ্যাঁ, তো এটার আবার একটা কিছু ইয়াও আছে, রিচুয়ালও আছে, আমি তোমার বাসায় মিষ্টি পাঠাবো, বই পাঠাবো। হ্যাঁ, এভাবে করে হচ্ছে গিয়ে এটা একটা ইয়া করা হয়। সো তোমার কোনো সমস্যা নাই তো? আমি তো ততক্ষণে মানে থাকে না যে আমি অন্য চিন্তাধারার অন্য জায়গায় আছে আর কি, যে আহসান হাবিব আমাকে আমার একটা আমাকে একটা বই উৎসর্গ করবে, আমি ওই মানে মোটামুটি একটা জোনের মধ্যে। আমি ভাবছি যে বস এটা মজা করতেছে, এটা বেটার হবে না। তো আমি হচ্ছে এত এক্সাইটেড ছিলাম, তো সামহাউ ওই বইটা বইমেলায় বের হওয়ার কথা থাকলেও বইমেলায় বিভিন্ন কারণে হচ্ছে বইমেলায় আর আসে নাই আর কি। বইটা বের হয়েছিল হচ্ছে মার্চ মাসে। হ্যাঁ, তো বইটা যখন বের হয়েছে বস আমাদের হচ্ছে ততদিনে দেশের ইয়া চলে আসছে, করোনা ভাইরাস চলে আসছে, লকডাউন দিবে দিবে না এরকম একটা ব্যাপার। তো আমি হচ্ছে বসের বাসায় যেদিন বইটা আসছে আমার ডাকছে, আসো বইটা আসছে তোমাকে আমি বইটা দিই, বাসায় মিষ্টিও আছে মিষ্টিও খাওয়াই। হ্যাঁ, তো গেলাম, আমার হাতে বই দিল এবং আমি লিটারালি বইটা দেখি যে অ্যাকচুয়ালি আমার উৎসর্গ করছে এবং এবং আমি ওই এক বছর হচ্ছে আমার এই মানে কি বলে এই এক্সপিরিয়েন্স তো না, আমার এই খুশি ব্যাপারটা আমি এক বছর নিজের আটকে রাখছিলাম। এটা আমি
শেয়ার করি নাই, যে একটা প্রপার মোমেন্টে আমি শেয়ার করবো নেক্সট, যেহেতু এই বইমেলার ব্যাপারে এখন এটা তো বইলা তো আর লাভ নাই, নেক্সট বইমেলা আসুক তখন বইমেলা আসার আগে আগে হচ্ছে আমি এটা পোস্ট করবো। হ্যাঁ, বইমেলাও আসছে এবার দেরিতে, তো এক হিসেবে ভালো হয়েছে হচ্ছে বইমেলা এবার যখন শুরু হয়েছে ওই বইটারও হচ্ছে গিয়ে আমার আমার হাতে আসছিল ঠিক এক বছর আগে ওই টাইমে, তো এক হিসেবে ভালো হয়েছে ওয়েট করাটা। যে বাট যেই মানে কি বলে এটা মানে যে অনুভূতি আসছিল, যে ফিলিংসটা আমি গত এক বছর ধরে মানে ওই সময় এক বছর ধরে আমি আটকে রাখছিলাম, এটা আসলে আনবিলিভেবল, মানে ওইটা অন্য লেভেলের একটা ফিলিংস ছিল। আহসান হাবীব আমার একটা বই উৎসর্গ করছে, এটা আমার জন্য একটা সারা জীবনের একটা প্রাপ্তির মতন একটা বিষয় আর কি। কথা শুনতে পাচ্ছি না। জি অবশ্যই, এটি অনেক বড় একটি অনুভূতি এবং অনেক বড় একটি পাওয়া আপনার জন্য। আচ্ছা ভাইয়া, এই মুহূর্তে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, আমাদের দর্শকদের কাছ থেকে আপনার যারা ভক্তরা আছে তারা সবাই খুবই আগ্রহ নিয়ে এখানে অপেক্ষা করছে আপনার উত্তর পাওয়ার জন্য। আচ্ছা, আমি লাস্ট যে কোয়েশ্চেনটা দেখেছিলাম একজন আপু কোয়েশ্চেন করেছেন, আচ্ছা একটা কোয়েশ্চেন এসেছে ভাইয়া, উড ইউ ওয়ার্ক ফর হোমোসেক্সুয়াল পিপল, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান? হ্যাঁ, আমার মানে এটা নিয়ে কোনো ইয়া নাই, কারণ হয়তো বা জানে কিনা জানি না, এটা অ্যাকচুয়ালি জানাইও নাই কখনো। আমি অ্যাকচুয়ালি মেবি বাংলাদেশের প্রথম যেই কি বলে এলজিবিটি কিউ নিয়ে যেই কমিক্সটা হয়েছে ওইটা আমার আঁকা, ধি 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 নামে একটা কমিক বুক করা হয়েছিল, কমিক বুক একদিন হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ কার্ডে একটা ইয়া করা হয়েছিল। সো এলজিবিটি কিউ দের সঙ্গে আমার কাজ করা হয়েছে, ওই কমিউনিটির সঙ্গে আমার কাজ করা হয়েছে, কমিউনিটির অনেকের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে। বিফোর ওই যে ইনসিডেন্টটা ঘটলো আর কি, কি যেন নাম ছিল ভাইয়ার ওনাকে মেরে ফেলা হইলো, তার আগ পর্যন্ত অনেকের সঙ্গে যোগাযোগ আছে, এখনো মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয়। সো যারা বলছেন যে প্ল্যান আছে কিনা, আমি অলরেডি অ্যাকচুয়ালি এঁকে ফেলছি, হ্যাঁ, এবং ওইটা অলরেডি ডিস্ট্রিবিউটও করা হয়েছে, হ্যাঁ, ওইটা নিয়ে ইউএসএ তে বেশ আলাপ আলোচনাও হয়েছে। হ্যাঁ, সো ইয়াস, আই হ্যাভ অলরেডি ওয়ার্ক ফর হোমোসেক্সুয়াল পিপল, এলজিবিটি কিউ পিপল, এবং আমি অ্যাক্টিভলি কি বলে ট্রাই করি কাজ করার এই 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 যেকোনো যেকোনো ইয়ার মানুষের জন্য আর কি, মানে যেটা যেই যেই কি বলে যেই কমিউনিটির মানুষই হোক না কেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হু সাপোর্টেড ইউ অল টু বি আ কার্টুনিস্ট? আমার কাছে মানে সবাই, হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করছে, আমার আপু আম্মু আমার মেজো ভাইয়া স্পেশালি, এরা আমারে কখনোই কোনো কিছু না করে নাই। হ্যাঁ, আব্বু আর বড় ভাইয়ের বুঝতে একটু সময় লাগছে, বাট এখন যখন বোঝে তারা তখন অ্যাকচুয়ালি অনেক সাপোর্ট পাই আমি। আমার ফ্রেন্ডরা আমার সবসময় সাপোর্টে ছিল, এখনো আছে। হ্যাঁ, আমার যে উন্মাদের আমার যে কার্টুনিস্ট কমিউনিটি সিনিয়র যারা আছে তারা আমার সবসময় সাপোর্ট করছে। তারপরে এখন তো যখন দেখি যে মানে যে সাধারণ মানুষ যারা আছে আর কি, মানে যারা আমার কার্টুন পছন্দ করে, যে আপনারা যারা আছেন আপনারাও যখন ইয়ে করেন আমাকে কি বলে আমার কাজ নিয়ে কথা বলেন, আমার কাজ নিয়ে যখন কথাবার্তা হয়, মানুষ যখন জানে কাজের সমালোচনা করে, গালিগালাজও করে মাঝে মধ্যে, ওগুলোও আমার ইন্সপায়ার করে, সাপোর্ট হিসেবে কাজ করে, যে ওকে মেবি এটা খারাপ হয়েছে আমার, আমি নেক্সট টাইম আর একটা ভালো আঁকার চেষ্টা করবো। সবাইরে তো আর স্যাটিসফাই করা সম্ভব না, তো সাপোর্টের কথা বললে অ্যাকচুয়ালি ওভারঅল আমি অসংখ্য জায়গা থেকে সাপোর্ট পাইছি। আমার কাছে ওই নেগেটিভ সাপোর্টও আমার কাছে অনেক সময় সাপোর্ট হিসেবে মনে হয়েছে, হ্যাঁ, যখন আমার মনে হয়েছে যে এটা বাধা, হ্যাঁ, দ্যাটস এ অবস্ট্যাকল, ওইটাও আমার জন্য একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, তো আমার কাছে সারাউন্ডিং এর সবকিছুই আমার জন্য একটা সাপোর্ট ছিল, আর যত নেগেটিভ ব্যাপার আসছে আমার জন্য মনে হয়েছে যে ওগুলো এক একটা স্টোরি, ওগুলো এক একটা আইডিয়া কার্টুন আঁকার জন্য। যত কি বলে সাপোর্ট যেমন আমারে পজিটিভ সাপোর্ট যেমন আমারে খুবই হেল্প করছে, নেগেটিভ সাপোর্টও আমারে প্রচুর হেল্প করছে আমার আইডিয়া নিয়ে চিন্তা করতে। আর ইনস্পায়ার্ড।
What is your greatest achievement till now? Greatest achievement যদি বলি আমার কাছে মনে হয় যে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ হচ্ছে আমার অ্যাচিভমেন্টের হিসাবে, আমি জানি অ্যাচিভমেন্ট সবার কাছে কি হিসাবে হয়, ইউজুয়ালি অ্যাওয়ার্ডের কথা বলে বা ইয়ার কথা বলে, বাট আমার কাছে অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে যে আমার কাজ, আমি কি কাজ দিতে পারছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো ফার আমার কাছে আমার সবচেয়ে ভালো কাজ মনে হয় হচ্ছে যে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ যে কাজটা আমি করছি, যেটা অ্যাকচুয়ালি আমারে ইন্টারন্যাশনালি আমারে পরিচিত করছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশি আর্টিস্ট হিসেবে, বাংলাদেশি কার্টুনিস্ট হিসেবে আমি মানে পরিচিত হয়েছি। বাংলাদেশের মানুষ আমার প্রচুর ভালোবাসছে, বিভিন্ন দেশের প্রায় 40টা দেশের মানুষের কাছ থেকে ভালোবাসা পাইছি। হ্যাঁ, তারা আমার কাজটারে সাপোর্ট করতেছে, সাপোর্ট করে এখনো। হ্যাঁ, 3 বছর হয়ে গেছে কাজটা আমি করছি, স্টিল এটার একটা ইয়া আছে, কি বলে, একটা রেচ এখনো আছে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এই কাজটা হয়তো বা, আল্লাহ না করুক, জানি না, পৃথিবীতে যতদিন যুদ্ধ বা এই ব্যাপার স্যাপার থাকবে হয়তো বা এই কাজগুলা থাইকা যাইতে পারে আর কি। সো মানে এখন আজকাল মনে হয় আর কি, হয়তো বা এটা, এই কাজগুলা আমি মরে গেলে হয়তো বা এই কাজগুলো হয়তো বা থাকতে পারে আর কি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে ওইটা মানে আমার এই কাজটা হয়তো বা আমার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। আর এর বাইরে অ্যাওয়ার্ড এর সব ধরলে বা অন্যগুলা ধরলে, অ্যাওয়ার্ডের চেয়ে আমার কাছে মনে হয় যে মানুষ আমার প্রচুর ভালোবাসে, আমার কাছে মনে হয় আমার কাজের জন্য, স্পেশালি কাজের জন্যই হয়তো আমার খুবই পছন্দ করে। সো ওইটা আমার কাছে একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। আমার আমার বাসার পিচি কোলাবেন যারা আছে তারা এখন চিন্তা ভাবনা করে যে ক্রিয়েটিভ কিছু করবে। হ্যাঁ, আগে ফ্যামিলির মানুষজন বা ওদের বাবা মারা যখন বলতো যে না তোকে ওটাই হইতে হবে বা ওইটাই হইতে হবে, ওই সেক্টরে ইয়ে আছে, তখন তাদের কাছে বলার কিছু ছিল না। এখন তারা এক্সাম্পল হিসেবে বলতে পারে যে আমার চাচা তো আঁকা আঁকি করে, বা আমার কি বলে মামা তো আঁকা আঁকি করে। হ্যাঁ, সো আমি কেন বক্সিং শিখতে পারবো না, বা আমি কেন ড্যান্সার হইতে পারবো না, বা আমি কেন কি বলে মানে যার যেটা ইচ্ছে ওই বিষয়ে তারা এখন হচ্ছে গিয়ে নিজের ভয়েসটা রেইজ করতে পারে। সো এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যে আমি হয়তো বা ওদের জন্য, আমি যেমন অনেক অনেক আছে মানুষ আছে যে যারা আমার প্রায় ইনবক্সে পাঠায় যে ভাই আপনার কাজগুলো আজকে আমার বাবাকে দেখাইছি বা মাকে দেখাইছি, এতদিন পর্যন্ত আঁকা কি করতেছি কখনো এরকম ভাবে অ্যাপ্রিসিয়েশন পাই নাই, বাট আপনার কাজটা দেখানোর পরে তারা এখন একটু একটু ফিল করে যে আঁকা কি করেও হয়তো বা কিছু করা সম্ভব। হ্যাঁ, ওইটা আমার আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে কাউরে আমি ইন্সপায়ার করতে পারছি। ভাইয়া, হাউ ডাজ ইউ ওয়ার্ক কমেন্ট অন কারেন্ট সোশ্যাল অর পলিটিক্যাল ইস্যুস? হাউ ডাজ ইউর ওয়ার্ক কমেন্ট অন, ওইটা আমার পেজে গেলেই দেখতে পারবেন যে আমি আসলে সোশ্যাল এবং পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আমার বলে কমেন্ট কি থ্রু মাই ওয়ার্ক, সেটা আমার পেজে ঢুকলেই, মুর্শিদ মিশ্রিস ইলাস্ট্রেশন নামে আমার একটা পেজ আছে, ওই পেজে ঢুকলেই আসলে আমার পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দিজ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস ওইটা নিয়ে আমি আঁকছি প্রচুর। মানে আমি তো যে কোনো ইস্যুতেই আঁকি, এখন বাংলাদেশে একটার পর একটা এত ইস্যু আসে যে একটা ইস্যু আইকা শেষ করার আগে আরেকটা ইস্যু চলে আসে। হ্যাঁ, তো এই কারণে দেখা যায় যে ইস্যু যেই গতিতে আসে সেই গতিতে আমরা আঁকতে পারতেছি না আর কি। হ্যাঁ, যদি ওইরকম গতিতে আঁকতে পারতাম, ফ্ল্যাশের গতিতে যদি আঁকতে পারতাম, তাইলে হয়তো বা সব ইস্যু নিয়ে এঁকে ফেলতে পারতাম বোধ হয়। সো যারা আমার যে সোশ্যাল ইস্যু বা পলিটিক্যাল ইস্যু নিয়ে জানতে চান আমার কমেন্ট কি, সেটা আমার ইয়ে নিয়ে কি বলে আমার পেজে গিয়ে দেখলেই পাবেন হয়তো বা। যেই সময়ে আমি 10টা কার্টুন আঁকে ফেলতে পারবো ওই সময়ে হয়তো বা 5 সেকেন্ডের অ্যানিমেশন দ্বারা করানো সম্ভব আর কি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে অ্যানিমেশনের মিনিমাম জ্ঞান যতটুকু দরকার আমার অতটুকু আমার আছে। এখন হয়তো বা যদি অ্যানিমেশন নিয়ে সামনে প্ল্যান করলে আমি টিম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সো অ্যানিমেশন অ্যাকচুয়ালি টিম ছাড়া পসিবল না। হ্যাঁ, আমার ক্যারেক্টার ডিজাইনের যেহেতু জ্ঞান আছে বা আমার কি বলে একটা সিন কিভাবে বানাইতে হয় বা সিন কিভাবে চিন্তা করতে হয়, সিকোয়েন্স কিভাবে করতে হয়, একটা
ওইটার মধ্যে হিউমার কেমনে আনতে হয়, উই সেন্স যেহেতু আমার আছে, হয়তো বা আমি একটা টিম অফ পিপল পাইলে, যেটা নিয়ে অলরেডি আমি বেশ কিছু কাজ করতেছি এক্সপেরিমেন্টালি। হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে দোস্ত নামে, ওইখানে টুকটাক অ্যানিমেশন ডিরেকশন আমি দেই। হ্যাঁ, সো অলরেডি আমি ওইটা নিয়েও কাজ করতেছি। আর একটু গুছায় নিতে পারলে হয়তো আর একটু টিম জড়ো করে, যদি যে যে ইয়ে করছে ইসমাম আহনাফ মাহিন, যদি তার অ্যানিমেশনে আগ্রহ থাকে আমার সঙ্গে যোগাযোগ করেন। হ্যাঁ, হয়তো বা আপনি আমার চেয়ে ভালো অ্যানিমেশন পারেন, আমি জানি, আমি হয়তো বা আপনার ওই জায়গায় সাজেস্ট করতে পারবো যে কি স্টেপে কিভাবে হইতে পারে। হ্যাঁ, মানে হইতে পারে বলতে হচ্ছে আপনি কিভাবে, হয়তো বা আমি আপনার টিমে কাজ করতে পারি বলা যায় না, আপনি আমার টিমে কাজ করতে পারেন, যে কোনো ভাবে জিনিসটা হইতে পারে হয়তো বা। আমি নিজে কাঁচা, তো কার্টুন আঁকার ক্ষেত্রে আমি কিভাবে শুরু করতে পারি এবং যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয়, যেমন ধরুন ক্যারেক্টার, কোন ক্যারেক্টার আঁকতে গিয়ে যাবো তার ফেস বা তার যে কোনো ধরনের পার্ট আঁকতে গেলে আমার ক্ষেত্রে আমার সব ধরনের সমস্যা, মানে ফেস বলতে গেলে সাইজ বা এনিথিং, সেই এই ধরনের সমস্যাগুলো কিভাবে এগিয়ে চলবো। ওয়েল, এটার জন্য প্রথমত বিষয় হচ্ছে যে যদি বিগিনার হিসেবে শুরু করেন তাইলে আসলে অত বেশি ডিটেইলে চিন্তা করেন না। হ্যাঁ, যে আপনি কি আঁকতে পারেন কি আঁকতে পারেন না, সামনে কি ক্যারেক্টার ডিজাইন কিভাবে করবেন না করবেন, এত কিছু নিয়ে চিন্তা করেন না। হ্যাঁ, ইনিশিয়ালি চিন্তা করেন যে সাপোজ আপনি লিখতে পারেন তো, রাইট? আপনি অক্ষর লিখতে পারেন, রাইট? হ্যাঁ, আপনি ABCD লিখতে পারেন, আপনি সরেও সরেও লিখতে পারেন, তাই না? হ্যাঁ, আপনি যদি সরেও সরে লিখতে পারেন তার মানে অ্যাকচুয়ালি আপনার পক্ষে আঁকাও সম্ভব। হ্যাঁ, সরেও লিখতেও কিন্তু একটা টার্ন দিতে হয়, তাই না? তার মানে কোনো কিছু রাউন্ড শেপ আঁকতে হইলে আপনার পক্ষে ওইটা আঁকা সম্ভব, ও লিখতে হইলে গোল করতে হয় তার মানে ওটা সম্ভব, এ লিখতে হইলে আমার ট্রায়াঙ্গেলের মতন করতে হয়, এম লিখতে হইলে ওটার মধ্যে একটা ইয়া শেপ আছে, রেক্টাঙ্গেলের একটা শেপের বিষয় আসে, চলে আসে। হ্যাঁ, সো যদি আপনার পক্ষে লেখা সম্ভব হয় তাহলে ওইখান থেকে আপনার পক্ষে সম্ভব কার্টুনও আঁকা। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি হয়তো এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ ধরেন, এখানে কি লেখা, OMW, রাইট? হ্যাঁ, তো এটা হচ্ছে ও, রাইট? জি, that's M, right? জি জি, এটা W না? জি, সো এখানে কি হিউম্যান ফিগার হয়ে গেছে না একটা? অবশ্যই। এখন যদি আপনি এটার মধ্যে চোখ মুখ নাক একটু ধরেন, স্পাইকি চুল, দুটো কান, হ্যাঁ ওর গলাটা যদি অ্যাড করে দেন, কি বলে, যেমন একটা যদি বলি যে সাপোজ এটা কি এস না? জি, মানে আপনি একটা বড় একটা এস আঁকলেন। হ্যাঁ, এখানে একটা চোখ দিয়ে দিলেন, অলরেডি দেখতে একটা হাতির মতো লাগতেছে। আপনি তো থ্রি লিখতে পারেন, রাইট? তো লিখতে পারেন, রাইট? একটা থ্রি যদি এখানে এঁকে দেন তাহলে অলরেডি একটা হাতি হয়ে গেল, বুঝলো না? জি। হ্যাঁ, তো এরকম বিষয়টা, মানে আপনি যদি
লিখতে পারেন, আঁকা আঁকি আর লেখা তো খুব একটা ডিফারেন্ট কিছু না, কিছু না আর কি। হ্যাঁ, লিখতে পারাটাও তো একটা ফর্ম অফ আর্ট। হ্যাঁ, এটা ফর্ম অফ আর্ট বলে এক একজন মানুষের হাতের লেখা এক রকম হয়, সবার তো আর সেম হয় না, তাই না? হ্যাঁ, তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন আরেকটা বলি, যে ধরেন এগুলো তো দেখাইলাম হচ্ছে কি আপনার ইয়ার জায়গার থেকে, লেটস সে আরেকটা যদি বলি আপনাদের, আমি জানি না বোর করতেছি কিনা আপনাদের। না না, ফার্স্টে আপনি একটা এম লিখলেন এভাবে। হ্যাঁ, অনেকে আছেন এভাবে এম লেখে। হ্যাঁ, এম লিখলেন একটা, মাথার উপরে আপনি একটা ডাব্লিউ লিখলেন। হ্যাঁ, কারণ আপনি যদি উপরের মাত্রাগুলো জয়েন করে দেন, একটা লাইন টেনে দেন, দেন শহীদ মিনারের একটা মিনার কিন্তু হয়ে গেছে। এবার দেখেন যে ধরেন দুই পাশে আপনি একটা ছোট একটা বড় করে দুই পাশে দুইটা এন যদি লেখেন, এন, এবং সেটার উপরের মাত্রা যদি অ্যাড করে দেন, যেটা আপনার চোখের সামনে আছে অলরেডি, নাথিং ইজ, মানে এমন কিছুই তো নাই যেটা অ্যাকচুয়ালি আপনি আমি দেখি নাই। আর একজন আর্টিস্টের পক্ষে যে জিনিস দেখে নাই সেটা কখনই আঁকা সম্ভব না। হ্যাঁ, পৃথিবীতে দেখেন যত রকমের মনস্টার আঁকা হয়েছে, যত এলিয়েন আঁকা হয়েছে, কোনো কিছুই আসলে আমরা যা দেখি নাই তার বাইরে না। চোখ বড় করা হয়েছে হয়তো বা, হয়তো বা ছয়টা চোখের জায়গায়, দুইটা চোখের জায়গায় ছয়টা চোখ দেওয়া হয়েছে, ছয়টা চোখ তো ইয়ারও আছে, আটটা চোখ তো মাকড়সারও আছে, আছে না? সো কোনো কিছুই আসলে কিন্তু ওই হয়তো বা দুইটা হাতের জায়গায় ছয়টা হাত দেওয়া হয়েছে, পায়ের জায়গায় মানে ঘুরা ফিরা ব্লেন্ড করা হয়েছে হয়তো বা, হ্যাঁ, একটার সঙ্গে একটা ব্লেন্ড করা হয়েছে। আমিও কিন্তু এখানে একটার সঙ্গে একটা ব্লেন্ড করলাম। হ্যাঁ, অক্ষরগুলার সঙ্গে অক্ষরগুলা ব্লেন্ড করে আমি আপনাদেরকে দেখাইলাম যে কেমনে ইয়ে হইতে পারে। এমনি করে যে কারো পক্ষে সম্ভব এ দিয়ে শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ একে ফেলানো। হ্যাঁ, তো সিম্পল, মানে খালি ধরেন আপনি আপনি যেটা পারেন, আপনি ধরেন লিখতে পারেন, রাইট? লিখতে পারার বিষয়টাই আপনি আশেপাশে খোঁজেন যে কোনটার সঙ্গে কোনটার মিল আছে। দেখেন একটা চায়ের কাপের সঙ্গে আপনি ত এর মিল পাবেন, ত, রাইট, বা তিনের মিল পাবেন। হ্যাঁ, তো ওই জিনিসগুলো ফাইন্ড আউট করেন, তাইলে দেখবেন যে আপনার পক্ষে আঁকা সহজ, অ্যাজ ইজি অ্যাজ পসিবল। হ্যাঁ, মানে এটা আসলে কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, আমরা সিম্পলি সিম্পলি চিন্তা করলে ইজি, আর ক্রিটিক্যালি চিন্তা করলে কঠিন। হ্যাঁ, আর জিনিসগুলোর সিম্পল বানানোর ইজি ওয়ে হচ্ছে গিয়ে স্কেচবুক ক্যারি করা। হ্যাঁ, যে আমার চোখের সামনে প্রচুর স্কেচবুক, এগুলা এগুলাতে আমি মানে এগুলা ভর্তি করার ট্রাই করে যাচ্ছি আমি। হ্যাঁ, প্রচুর স্কেচবুক পড়ে আছে। সো যত স্কেচবুক আপনি আঁকবেন, এগুলা হচ্ছে কিছু আঁকা হয়েছে কিছু, হ্যাঁ, এগুলাতে ইয়ে করা। হ্যাঁ, যেমন এই যে শেপ প্র্যাকটিস করা। হ্যাঁ, ধরেন এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা মানে হয় বিড়াল, কুকুর বিড়াল বা এই ধরনের প্রাণী প্রাণী আঁকা হয়েছে, রাইট? কিন্তু এক একটা এক এক শেপ আঁকা হয়েছে, শেপ নিয়ে খেলা করা। আমার যেমন আজকাল খুব ভালো লাগে হচ্ছে গিয়ে কলম দিয়ে আঁকতে। হ্যাঁ, সো কলম দিয়ে আপনি যেখানে বসে আছেন ওইখানে আপনি মানে প্র্যাকটিস করেন, ভালো হবে খারাপ হবে ওইটা নিয়ে চিন্তা করেন না, এরকম ভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, যেমন আমি গতকালকে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি চারকোলে খুব একটা আঁকতে পারি না। হ্যাঁ, বাট গতকালকে আমার একটু সাহস করার ইচ্ছে হয়েছে, আমি উদয় আঁকতে বসছি। হ্যাঁ, কিছুই হয়নি আমার, এটা হুদাই আমি আঁকছি, কিন্তু এটা গতকালকে এটা আঁকার পর তারপর মনে হচ্ছে আচ্ছা দেখি তো একটু ইম্প্রুভ করা যায় কিনা, পরে আমি এটা আঁকছি। হ্যাঁ, অসম্ভব সুন্দর। হ্যাঁ, কিন্তু আসলে
আমি কিন্তু চারকোলে খুব একটা ভালো আঁকতে পারি না, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বা এটা তো একটা ভালো ইম্প্রুভমেন্ট আমার হয়েছে হয়তো বা, হ্যাঁ, সামনে হয়তো বা যদি আমি একটু সময় দিই চারকোলে তাহলে আমার পক্ষে হয়তো বা এটাও হইতে পারে। হ্যাঁ, কারণ আমি অয়েল কালার খুব একটা পারি না, কি বলে অয়েল তো না মানে অ্যাক্রিলিক কালার খুব একটা পারি না, এনে আমি অ্যাক্রিলিক ট্রাই করার চেষ্টাও করছি কিন্তু আমার খুব একটা হয় না। হ্যাঁ, কালার মারছি। হ্যাঁ, এরপর আর একটা আছে নুড আর্ট, আমি জানি না আপনাদের নুড দেখাইলে আবার আপনারা কি মনে করবেন। হ্যাঁ, ওইটা আমি না দেখাই। হ্যাঁ, তারপরে ধরেন যে সিম্পল ফর্ম অফ ফর্ম মানে নিয়ে ইয়া করা, হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস, বুঝছেন? আমি এমন না যে আমি খুব একটা ভালো কিন্তু আমি আমি কোথাও শিখি নাই কিন্তু, হ্যাঁ, আমি আমি আমার আমার মনে হয় যে আমি যদি আঁকতে পারি তাহলে আমার পক্ষে আমার মনে হয় যে কারোর পক্ষে আঁকা কি করা সম্ভব না। হ্যাঁ, চোখের সামনে যেটা দেখবেন ওটা একটু অন্যভাবে অবজার্ভ করার ট্রাই করেন, হ্যাঁ, তাইলে দেখবেন যে আইকা মজা পাইতেছে না। হ্যাঁ, অবশ্যই, মানে সবকিছুর মধ্যে থাকছে অনেক ক্রিয়েটিভিটি, আমরা কতটা ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে পারি, তাই তো? নট নেসেসারিলি সবাই আসলে যে ক্রিয়েটিভ ভাবে চিন্তা করার কথা বলে বলে মানুষের মাথায় তো বিগড়াই দিছে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে। হ্যাঁ, ইটস নট অ্যাবাউট ক্রিয়েটিভলি চিন্তা করা, ইটস অ্যাবাউট আপনি আপনার নিজের মতন করে চিন্তা করা। হুম, আপনি নিজে যেটা এটা ওইরকম তো আর কোনো পিস নাই, রাইট? আপনার মতন তো আরেকটা সেকেন্ড পিস নাই, নাই আছে কি? একদম না, যেমন আপনার চিন্তা যেরকম হবে ওইটার ওইরকম ভাবে চিন্তা অন্য কেউ করতেও পারবে না। হ্যাঁ, সো ওই জায়গাটারে নার্চার করার ট্রাই করেন, ওইটারই হয়তো বা মানুষজন বলে ক্রিয়েটিভ, যে যার থেকে যত আলাদা ওই চিন্তার জায়গার থেকে আসলে আলাদা। হ্যাঁ, আঁকা আঁকি প্রচুর মানুষ করে, দ্য ডিফারেন্স ইজ যে কে কিভাবে চিন্তাটা প্রকাশ করে, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ডু ইউ প্রেফার ড্রয়িং অন পেপার অর ডিজিটাল ডিভাইস এন্ড হোয়াই? আই প্রেফার অন বোথ, মানে এটা নিয়ে কোনো ইয়া নাই, মানে এটা এটা একটা এটা আরেকটা ইয়া জিনিস যেটা মানে একটা ভেইক ইয়া লাগে আমার কাছে, ভেইক কি বলে এটাকে তর্ক, হ্যাঁ, যে অলওয়েজ ডিসক্রিমিনেট করে, হোয়াই হোয়াই ডিসক্রিমিনেটিং দোজ থিং, দুইটাই তো টুল। হ্যাঁ, ধরেন একটা সময় ফটোগ্রাফি যখন মানুষজন ফিল্মে করতো, রাইট, ফিল্ম ফটোগ্রাফি হইতো, এটা নিয়ে ডেভেলপ করতো ডার্ক রুমে গিয়ে, তারপরে আপনার ডিজিটাল ক্যামেরা আসছে, তারপরে ডিজিটাল ক্যামেরা অনেক ইয়া হয়েছে ভেরিয়েশন আইসা, এখন তো ওই যে কি বলে মিররলেস ক্যামেরা পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, তো তাতে কি ফটোগ্রাফির ইয়া কেউ কি বলে যে আপনি আপনি কোনটা প্রেফার করেন, যে ফিল্ম ক্যামেরা নাকি হচ্ছে ইয়া ক্যামেরা? হ্যাঁ, মিররলেস ক্যামেরা, ভাই ক্যামেরা তো ছবি তোলে না, ছবি তুললেন আপনি, আপনার চোখে যেটা ধরা পড়তেছে ওইটা আপনি তুলতেছেন, হ্যাঁ, আপনি ওইটা ওইটা নিয়ে করতেছেন। সেম গোজ উইথ আঁকা আঁকি, আঁকা আঁকি আপনার ডিভাইস আইকা দেয় না, আপনার টুল আইকা দেয় না, পেপার আইকা দেয় না, আপনার পেন্সিল আইকা দেয় না, আপনার হাত আপনার মাথার সঙ্গে কানেক্ট করে আপনি আঁকেন, আপনি যেই মিডিয়ামে আঁকেন না কেন ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ম্যাটার করে হচ্ছে কি আপনি কি আঁকতেছেন, আপনি যদি লাখ টাকার ডিভাইসের মধ্যে বৈশা গু আঁকেন, আর কেউ যদি রাস্তার মধ্যে কমোডের মধ্যেও যদি সে একটা পেইন্টিং করে এবং সে যদি দেখতে সুন্দর হয় তাহলে দ্যাটস ওয়ে মোর এক্সপেন্সিভ, ডাজন্ট ম্যাটার ও কিসে আসছে কি করে আসছে ইয়া করে আসছে। হ্যাঁ, সো ওই ব্যাপারটা ভুলা যান যে আসলে ডিভাইস বা ইয়া কোনো ফ্যাক্টর না, বুঝছেন, মিডিয়াম কোনো ফ্যাক্টর না, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতেই আঁকেন। আমি আমি সবগুলোতেই আমার যখন যেটাতে কমফোর্টেবল লাগে আমি সেটাতে আঁকি, আমার কখনো কখনো আমি যে আইপ্যাড এর মধ্যে আঁকি, আমার আইপ্যাড মানে যখন মনে হয় যে আমি অন দ্য গোতে থাকি ট্রাভেলিং, মানে আমার প্রচুর ট্রাভেল করতে ভালো লাগে, সো আমি যখন ট্রাভেল করি তখন আমি এটা নিয়ে করি, এটার মধ্যে আমার সব আঁকা আঁকি এটা এটার মধ্যে করি আমি। হ্যাঁ, সো এটার মধ্যে আমি যখন যেটা যেমনে মন চায় আইকা ইয়া করতে পারি, হ্যাঁ, অন্ধাগতে এটাতে আমি আঁকি। আবার আমার এখানে আরেকটা ডিভাইস আছে সিনটিক 24 ইঞ্চিস একটা আছে, হ্যাঁ, প্রাইস বলবো না অনেক টাকা দাম, হ্যাঁ, তো ওইটা ওইটাতেও আমি আঁকি যখন হচ্ছে আমি বাসায় কমফোর্টেবল ফিল করি, ক্লায়েন্টের জন্য আঁকা লাগবে, কুইকলি আঁকা লাগবে। আবার আমি দেখাইলাম তো আমি স্কেচবুকেও আঁকি, আমার ঘরবর্তী ক্যানভাস পড়ে আছে, ওই সাইডে আমার আর্টের টুল পড়ে আছে, আঁকতে মন চলে ওইটাতেও আঁকি, ডিপেন্ডিং অন আমার যখন যেটা দরকার। আমার ক্লায়েন্ট যদি কখনো বলে যে ভাই আপনি একটু আমার একটা ক্যানভাসে এঁকে দেন, তাহলে আমি ক্যানভাসে আঁকবো, যদি আমার নিউজ পেপারে ছাপানোর বিষয় আসে তাহলে আমি ডিজিটালি আঁকবো, কারণ হুদাই আমি কেন ওইটাতে আমি আমার কি বলে ইয়া নষ্ট করবো,
কি বলে পেপার, পেপারের মধ্যে আঁকতে অনেক এডিট করতে ঝামেলা হয়, চেঞ্জেস করতে ঝামেলা হয়, ডিজিটালি অনেক কিছু চেঞ্জ করে ফেলানো যায় তাড়াতাড়ি। তো যখন যেটা আমার দরকার, হ্যাঁ, কার জন্য আঁকতেছেন, কিসের জন্য আঁকতেছেন, ওইটার উপর চিন্তা করে আপনি ডিভাইস বা ম্যাটেরিয়াল বা মিডিয়াম পিক করেন। হ্যাঁ, ওই ডিসক্রিমিনেট করেন না, প্রত্যেকটা আর্টিস্ট বা কেউ কেউ কম্পিউটারে কমান্ড করে না। হ্যাঁ, দেয়ার আর লটস অফ ফাঁকিবাজিস অনেকে করে, এটা করলে করতে দেন, যদি আপনি ধরতে পারেন তাহলে ফাইন, না ধরতে পারলে হি ইজ দ্য গেইনার। হ্যাঁ, ফাঁকিবাজিও ইজ পার্ট অফ আর্ট আমার কাছে মনে হয়, যে মানে আপনি মানে কি বলে এই যে মিনিমালিজম যে বলি আমরা, এটা তো ওয়ান কাইন্ড অফ ফাঁকিবাজি না, মিনিমালিজম আসছে কেমন, ফাঁকিবাজি করে আসছে। হ্যাঁ, সো ইটস অল অ্যাবাউট যে দেখতে ভালো লাগতেছে কিনা, এটা অ্যাকচুয়ালি আপনার মেসেজ যেটা আপনি দিতে চান ওটা দিতেছে কিনা। সো ওইটা নিয়ে ভুলা যান, যে ডিভাইস কি, কোন টুল না কি টুল, এসব নিয়ে ভুলা যান। হ্যাঁ, টুল কখনো আয়কা দেয় না। হ্যাঁ, ঘরবর্তী টুল নিয়ে যদি যদি টুলই আয়কা দিত, তাহলে সবচেয়ে ভালো আঁকার কথা ছিল হচ্ছে ওই যে মডার্ন স্টেশনে যে যারা আছে বসে, তাদের আশপাশে হচ্ছে কি কালার টুল, ক্যানভাস, পেপার, সব টুল সব কিছু ভর্তি। হ্যাঁ, তারা তো আঁকতে পারে না, ওগুলা কেনে কে, ওগুলা কেনে আর্টিস্ট যারা যাদের দরকার। সো ওইটা নিয়ে ডিসক্রিমিনেট করেন না। আপনার কোনো বন্ধু যদি ডিজিটালি আঁকে, তাহলে তারাও সাপোর্ট করেন, যে হচ্ছে কি পেপার, পেন অ্যান্ড পেপারে আঁকে বা ক্যানভাসে আঁকে, সাপোর্ট এভরি আর্টিস্ট, মানে যে ওয়ালে আঁকে তারও সবারই মানে সাপোর্ট করেন। ওই ডিসক্রিমিনেট করেন না কোনটা প্রেফার করি আর না করি, সবই আমি তো আমি সবই প্রেফার করি, আমি যেটাতে ভালো লাগে আমি ওটাতে আঁকি। ভক্তরা সবাই আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই আছে। একটা প্রশ্ন এসেছে হামিদ আছে, উইথ সফটওয়্যার ক্যান উই ইউজ ফর মেকিং কার্টুন? এখন মেকিং কার্টুন আর ড্রয়িং কার্টুন দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। মেকিং কার্টুন মানে হচ্ছে কি, আপনি ওই যে এখন তো প্রচুর অ্যাপ বাইর হইছে, যে আই গেস ওনলি ড্রয়িং করতে ড্রয়িং যদি হয় তাহলে অনেকগুলো সফটওয়্যার আছে। আমি যেমন আইপ্যাডে ইউজ করি হচ্ছে প্রোক্রিয়েট, প্রোক্রিয়েটে আঁকা খুব মজা, প্রোক্রিয়েট পুরো পেপার ফিলে আঁকা যায়, পেপার ফিলে প্রচুর প্রচুর ব্রাশের ইয়ে আছে, কি বলে এটাকে, ডিফারেন্ট সর্ট অফ ব্রাশ আছে যেগুলো অ্যাকচুয়ালি, আর অ্যাপলের ওই পেন্সিলটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, ওইটা একদম পেন্সিল অ্যান্ড ওই ব্রাশের মতন করে একদম এক্স্যাক্ট তো না, বাট প্রচুর ওই একদম কাছাকাছি ফিলটা দেয় আর কি। হ্যাঁ, দেন যদি পিসিতে আঁকেন তাইলে ক্লিপ স্টুডিও ইউজ করেন। হ্যাঁ, ক্লিপ স্টুডিও খুবই কাজের একটা জিনিস কার্টুন আঁকার জন্য। হ্যাঁ, ইয়াটা সফটওয়্যারটা ডেডিকেটেড ফর হচ্ছে গিয়ে কমিক ড্রয়িং, সো ওইটাতে কার্টুনের অনেক ইয়া আছে। কালারিং এর জন্য আমি যদিও কালারিং ও করি হচ্ছে গিয়ে ক্লিপ স্টুডিওতেই, বাট কালারিং এর জন্য অনেকে মোস্ট অফ দ্য আর্টিস্ট হচ্ছে গিয়ে ফটোশপ ইউজ করে, ফটোশপ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ওরাও এই যে ক্লিপ স্টুডিওতে টক্কর দেওয়ার জন্য অনেক ব্রাশের ফ্লেক্সিবিলিটি নিয়ে আসছে। হ্যাঁ, তো স্পেশালি এই তিনটা আমার কাছে মনে হয় বেস্ট, প্রোক্রিয়েট, ক্লিপ স্টুডিও আর ফটোশপ। যারাই আপনারা পার্টিসিপেট করছেন যে কোনো সেগমেন্টের হোক, আপনারা প্রত্যেকেই আর্টিস্ট। হ্যাঁ, সো আপনার যেই ফর্মেই আপনি আসেন না কেন, ওই ফর্মটাকে ডেভেলপ করার জন্য আপনার অবজার্ভ করাটা খুব জরুরি। হ্যাঁ, আপনি যদি ড্যান্সার হয়ে থাকেন, আপনি অবজার্ভ করা উচিত আপনার আশেপাশের কি কিভাবে চলতেছে। হ্যাঁ, কি চলতেছে মানুষের হ্যান্ড জেস্টার, মুভমেন্ট, তারপরে যে পোলাপাইন যখন রাস্তায়, যে পথ শিশু যারা আছে, হ্যাঁ, ওরা কিন্তু প্রচুর নাচানাচি করে, ওদের কাছ থেকে কিন্তু প্রচুর আপনাদের ইয়া বের করে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, কি বলে নাচানাচির ফর্ম বের করে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, ড্যান্স মুভমেন্ট আশেপাশের মধ্যেই আছে, আবার সেম গোজ উইথ ওইখানে আর্টিস্ট যারা আছেন তাদেরকে বলি যে এই সারাউন্ডিং অবজার্ভ করে। হ্যাঁ, অবজার্ভ করাটা একজন আর্টিস্টের জন্য ইজ আ মাস্ট থিং। হ্যাঁ, ঘরে বসে থাকা আঁকা কি হয় না। হ্যাঁ, কিন্তু এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া উপায় নাই, সো এখন আপনি আপনার ঘরে অবজার্ভ করেন, যে মানুষগুলোর আপনি এত বছর ধরে দেখতেছেন, বাসার মানুষজন, তাদেরকে অবজার্ভ করার ট্রাই করেন, হয়তোবা দেখবেন যে আপনি জানেন না যে আপনার আম্মুর হয়তোবা সারা জীবন দেখে আসছেন কিন্তু অবজার্ভ করেন না, হয়তোবা নাকের নিচে একটা তিল আছে। হ্যাঁ, ট্রাই করেন যে ওইটা আঁকার, তাহলে ফ্যামিলির মানুষজনের সময় দিতে গেলে ওই ওই জিনিসটা দেখবেন যে একটা আপনার স্মৃতি হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, সো এখন যেহেতু ফ্যামিলির সময় দেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে, হ্যাঁ,
সো যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ফ্যামিলির সঙ্গে, কাইন্ডলি ওই জিনিসটা করেন আর কি, যে ফ্যামিলির সময় দেন প্যান্ডেমিক এর টাইমে। এবং আপনার আঁকা আঁকির আইডিয়া দেখবেন সবচেয়ে বেশি আইডিয়া আসে হচ্ছে সারাউন্ডিং থেকে। হ্যাঁ, সারাউন্ডিং বলতে ফ্যামিলির মানুষ থেকে আরো বেশি আসে। যেমন আমার একটা ভাতিজি আছে, ওরে আমি ডাকি হচ্ছে চাক্কু। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই ও ওরে আমি প্র্যাকটিস করেছি, ও আমার চাচা ডাকবে নাকি কাকু ডাকবে তার চেয়ে বেটার দুটো মিলে হচ্ছে চাক্কু ডাকু। হ্যাঁ, সো চাক্কু এখন আমার চাক্কুই ডাকে। এবং মানে আমার একটা সিরিজ আছে, কার্টুন সিরিজ, কমিক সিরিজ চাক্কু নামে। বেসিক্যালি ওর ছোটবেলাটা আমি ধরে রাখার জন্য, যে ছোটবেলায় কি কি দুষ্টামি টুষ্টামি করতো বা কি কি মেমোরিজ ওর সঙ্গে আছে, ওইটা ওইটার জন্য আমি একটা কার্টুন সিরিজ আঁকা শুরু করছিলাম। যে ওর ছোটবেলাটা আমি, ও যখন বড় হবে তখন ওরে আমি একটা বই আকারে গিফট করবো আর কি, যে এই যে তোমার দেখো এটা ছিল তোমার ছেলেবেলা, হ্যাঁ, বা এটা ছিল তোমার ছোটবেলা, হ্যাঁ, মেয়েবেলা। সো এটা করতে যেমন আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এখন যেমন একটু গ্যাপ দিছি, বাট এটা চিন্তা করতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, যে তার মানে এটা তো আমি, আমার এই আইডিয়াটা তো কিন্তু আমি পাইছি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি মানুষ থেকে, রাইট? সারাউন্ডিং এর আইডিয়া আপনি বেরোলেই দেখবেন যে আস্তে আস্তে বেরোচ্ছে। যাদের কার্টুনে আগ্রহ তারা এটা নিয়ে চিন্তা করতে পারেন, যাদের অন্যান্য ফর্ম অফ আর্টে আগ্রহ তারা এই লোকাল ব্যাপার স্যাপার গুলা নিয়ে আসার ট্রাই করেন। আমাদের আজকাল এতে একটা বিষয় হয়েছে যে আমরা সবাই একটু, মানে আমি নিজেও, যে নেটফ্লিক্সে বসলেই বাইরের জিনিসপত্র দেখি। হ্যাঁ, আমি জানি যে প্রচুর অ্যানিমে ফ্যান আছে এখানে, প্রচুর মাঙ্গা ফ্যান আছে এখানে, হ্যাঁ, তারপরে প্রচুর আমাদের গ্রুপ গুলাতে দেখলেই আমরা দেখি যে কে পপ ফ্যান আছে অনেক। হ্যাঁ, উইচ ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, কিন্তু ওইগুলার মধ্যে একটু দেশটি ব্যাপারটা নিয়ে আসার ট্রাই করেন। হ্যাঁ, সাপোজ মাঙ্গা, যদি মাঙ্গা স্টাইলে আপনি আঁকেন, যদি ধরেন ধরেন যে একটা ঢাকার সিনারিওতে মাঙ্গা প্যাটার্নটা কিরকম হইতে পারে, হ্যাঁ, হইতে পারে যে আপনার ওই ওই প্যাটার্নটা মানে বাঙ্গা কমিক্স এরও করতে পারে, মানে নিয়ে আসতে পারে বাঙ্গা কমিক্স হিসেবেও, মানে ইভলভ হইতে পারে, হইতে পারে না? সো সাজেশন একটাই, যে প্রচুর আঁকা আঁকি করেন, যেটা মন চায় সেটা করেন, খালি নিজের ক্ষতি করেন না, ফ্যামিলির ক্ষতি করেন না, দেশের ক্ষতি করেন না। হ্যাঁ, এর বাইরে যা মন চায় তা করেন। হ্যাঁ, ওইটা আঁকেন, আঁকা প্রচুর প্র্যাকটিস করেন আর হচ্ছে গিয়ে অবজার্ভ করেন। হ্যাঁ, আর জীবনে ফান খুবই জরুরি বিষয়, ডোন্ট মিস দা ফান আর কি। আমার পার্সপেক্টিভে তো ভাই সবই আর্ট। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু ডেডিকেশন দিয়ে করবেন এবং সেটা ফর আ কজ, বা কজ এজ ইন হচ্ছে গিয়ে কিভাবে বলা যায়, মানে আপনার মনের ক্ষুধা যতক্ষণ যেই জিনিস দিয়ে মিটাবেন ওইটাই আমার কাছে মনে হয় আর্ট। বাট এর মানে এই না যে আবার মনের ক্ষুধা যদি খুন করে মিটে দ্যাটস নট আর্ট। হ্যাঁ, ওটা তো আরেকজনের ক্ষতি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আরেকজনের ক্ষতি হচ্ছে না যে কাজে, আমার কাছে মনে হয় দ্যাটস আর্ট। এই যে সাকিব আল হাসান এত ভালো ক্রিকেট খেললে, আমার কাছে মনে হয় দ্যাটস আর্ট। হ্যাঁ, এই যে কি বলে, শেন ওয়ার্ন খুব ভালো স্পিন বোলিং করতো, মুতিয়া মুরালি ধরন খুব ভালো অফ স্পিন বোলিং করতো, দ্যাটস আর্ট, ওনার আর্টের লেভেলে নিয়ে গেছিল এটা। তারপরে এই যে কি বলে, সচিন টেন্ডুলকার, উনি যেমন করে খেলতো, দ্যাটস আর্ট। হ্যাঁ, খেলার জায়গা থেকে বললাম আর কি। মেসি রোনালদো যেমন করে ফুটবল খেলে, দ্যাটস আর্ট। হ্যাঁ, তো মানে এনিথিং দ্যাটস বিউটিফুল ইজ আর্ট। হ্যাঁ, তো আমার কাছে ডেফিনেশন এইটাই, যদি আমাদের রাস্তা দিয়া কি বলে লাইন ধরে সুন্দর মতন গাড়ি চলতো ট্রাফিক পুলিশ, মানে কি বলে ট্রাফিক বিহীন ভাবে, তাহলে দ্যাটস আর্ট হইতো। আবার এখন যে এত জ্যাম আছে, এটাও আমার কাছে সামটাইমস আর্ট মনে হয়, কারণ আশেপাশ থেকে প্রচুর আইডিয়াস পাওয়া যায়। হ্যাঁ, তো আমার কাছে ভাই, আমার দেখা যায় না, আমার কাছে সবই আর্ট লাগে যখন সেটা ক্রিয়েটিভলি করা হয় আর কি। যেমন আমি যখন দেখি যে কেউ একজন খুব একটা করাপশন করছে, মাথা খাটায় প্রচুর, আমার কাছে এটা খুব ভাল লাগে। হ্যাঁ, ভাল লাগে যে সে এত থাকে না, এত চিন্তা করছে সেই করাপশনটা করার জন্য। হ্যাঁ, এত কিছু করছে। হ্যাঁ, এটাও তো এক ধরনের আর্ট, খালি সে মিস ইউজ করছে জায়গাটা। হ্যাঁ, তো মাঝে মধ্যে মানে ওই রকম স্টোরিজ গুলো নেটফ্লিক্স পাইলে হচ্ছে মুভি টুবি বানায় ফেলে দেওয়ার। টিপস অ্যাবাউট ম্যান্ডালা আর্ট, জাহান সুহি আপু কোয়েশ্চন করেছেন। ম্যান্ডালা আর্ট ভাই, আমার এই যে এই একটা জায়গা আমার খুবই উইকনেস আছে আর কি, বুঝছেন, যে আমি নকশা ধরনের যে কোনো কিছু আসলে করতে পারি না। আমি বরং আপনারা যারা ভালো ম্যান্ডালা
আর্ট বা এই ধরনের প্যাটার্ন রিলেটেড যেসব ড্রয়িং গুলা করা হয়, হ্যাঁ ওই এটা মনে হয় কোয়েশ্চেনটা তাদেরকে করলে বেটার। বাট মান্ডালা আর্ট খুবই ধৈর্যের একটা বিষয় আমার কাছে মনে হয়, খুবই প্রেসাইস। যেমন আমি যখন নেপাল গেছিলাম ওইখানে আমি দেখছি মান্ডালা আর্ট, মানে কত অদ্ভুত ধরনের সুন্দর সুন্দর স্পেশালি টেম্পল গুলাতে কত জোস জোস মান্ডালা ওরা আঁকে, কত ধৈর্য নিয়ে এক একটা লাইন ড্র করে। হ্যাঁ সো এটা খুবই ধৈর্যের বিষয় আমার কাছে, যে কোনো কিছু যেটা ধৈর্য ধৈর্য লাগে অনেক বেশি ওটাতে আমার ধারণা একটু কম। সো মান্ডালা আর্টের বিষয়ে টিপস হচ্ছে গিয়ে, আপনার ধৈর্য কম থাকলে এটাতে যায়েন না, বাট ধৈর্য থাকলে ধৈর্য ধরে আঁকেন, এটাই হচ্ছে গিয়ে আমার আমার দিক থেকে একটাই টিপস আর কি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এতক্ষণ সাথে থাকার জন্য। আচ্ছা আরেকটি প্রশ্ন নিই, হিউজ ফ্যান অফ ইওর ক্রিয়েটিভ ওয়ার্কস, ওকে আপনার অনেক বড় ফ্যান আজওয়াদ ভাই, ধন্যবাদ আজওয়াদ ভাই। আমরা সবাই আপনার অনেক বড় ফ্যান। আরেকটি কোয়েশ্চেন আছে, হাউ ডু ইউ হ্যান্ডেল নেগেটিভ স্টেরিওটাইপস, ওকে হাউ ডু আই হ্যান্ডেল নেগেটিভ স্টেরিওটাইপ। আমার আমি এটা এটা আসলে একটু কঠিন প্রশ্ন হয়ে গেল বোধ হয়, বাট নেগেটিভ স্টেরিওটাইপ আমার কাছে আমি হ্যান্ডেল করি হচ্ছে বেসিক্যালি আমি আমার পজিটিভিটির জায়গা দিয়ে হ্যান্ডেল করি। হ্যাঁ এখন কেউ যদি স্টেরিওটাইপ চিন্তা ভাবনা করে তার তো চিন্তা ভাবনাটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি আমার জায়গার থেকে তার ওই তার যে স্টেরিওটাইপ কথাটা বললো ওইখান থেকে আমি পজিটিভ কোনো কিছু বাইর করে নিয়ে আসার চেষ্টা করবো। আর যারা অ্যাকচুয়ালি বোঝাইতেই পারবো না তার সঙ্গে আসলে হয়তো বা আমি একটা লেভেল পর্যন্ত তর্ক আমি করব, আমার তর্ক করতে খুব ভালো লাগে, সো আমি একটা লেভেল পর্যন্ত তর্ক করব, তারপরে গিয়ে আমি থেমে যাবো। হ্যাঁ যখন বুঝবো যে এর সঙ্গে তর্ক করে আমার লাভ নেই, হ্যাঁ সে পয়েন্টটাই বুঝতে চাইতেছে না, তখন আমি আর তর্ক করব না। কিন্তু নেগেটিভ স্টেরিওটাইপ ওইটা থাকা দেখা নেই, যে এখান থেকেও পজিটিভ জায়গা যদি আমি বলি ওইটা ওইটা থাকাটাও খারাপ না আমার কাছে মনে হয়, ওইটা আছে বলে আপনি পজিটিভলি চিন্তা করতে পারতেছেন। হ্যাঁ নেগেটিভ স্টেরিওটাইপ যদি না থাকতো তাহলে আপনার পক্ষে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ ওইটা বুঝে যেত না। সো ওই স্টেরিওটাইপ গুলা যখন চলে যাবে একটা টাইম আসবে যখন হচ্ছে আপনি এখন যেটা পজিটিভ স্টেরিওটাইপ মনে করতেছেন বা পজিটিভ ব্যাপার মনে করতেছেন ওইটা একটা সময় গিয়ে স্টেরিওটাইপ হিসেবে দাঁড়ায় যাবে। হ্যাঁ তখন আবার হচ্ছে গিয়ে ওইটা ওইটা অন্য একটা জেনারেশন তখন ওইটারে বলবে যে কি ওল্ড জেনারেশনের মানুষ। হ্যাঁ তখন আপনি ওইটা নিতে পারবেন কিনা ওইটা আপনি মাথায় রেখে নেন। হ্যাঁ তো আমার কাছে মনে হয় এটা একটা বিষয় যে যেই মানুষগুলো এই যে নেগেটিভ স্টেরিওটাইপ নিয়ে আসে ডেফিনেটলি তারে কেউ না কেউ তো এই জিনিসটা শিখাইছে, রাইট? সে নিশ্চয়ই এটা রাতারাতি ইয়ে হয় নাই। হ্যাঁ রাতারাতি তো আর হয় নাই, মানুষের ভিতরে চেঞ্জ অনেকভাবে আসে। চেঞ্জ আসে হচ্ছে গিয়ে আপনি যখন ঘুরবেন অন্য কালচার দেখবেন, আপনি অন্য কালচারের মানুষের সঙ্গে মিশবেন, ওই ফ্রি ব্যারিয়ার অফ মাইন্ড নিয়ে আপনি যখন মিশবেন, হ্যাঁ নিজেরটা নিজের চিন্তা আপনি রাখতে পারেন, রাইখা আপনি মেশেন, তারে আপনি কোনো কিছু না করলেন তারটা আপনি বোঝার ট্রাই করেন, তখন দেখবেন যে অনেক নেগেটিভ স্টেরিওটাইপ চিন্তা ভাবনা আপনার মন থেকে সরে যাইতে যাবে আর কি আস্তে আস্তে। হ্যাঁ বাট ওই যে বললাম যে যাদের যাদেরকে আপনি বলতেছেন হচ্ছে গিয়ে নেগেটিভ স্টেরিওটাইপ চিন্তা ভাবনা তাদের চিন্তাটাও কিন্তু একটা টাইমে খুবই কি বলে এটাকে একটা টাইমে নিশ্চয়ই ওই চিন্তাটা তার আগের যুগের মানুষের চেয়ে অ্যাডভান্স ছিল। এখন যেটা আমাদের কাছে ব্যাকডেটেড চিন্তা মনে হচ্ছে আমরা যেভাবে অ্যাডভান্স করছি, হ্যাঁ তারা তাদের কাছে তো সেটা একটা সময় পর্যন্ত অ্যাডভান্স চিন্তা ভাবনা ছিল, রাইট? সো আমরা যখন আবার ওল্ড ওল্ড জেনারেশন হয়ে যাব তখন নিউ জেনারেশন যারা আসবে তাদের কাছে আমাদের চিন্তা ভাবনা গুলাও ওই সময় নেগেটিভ স্টেরিওটাইপ হইতে পারে। হ্যাঁ যেমন একটা একটা এক্সাম্পল আপনাদের বলি আমি, এই যে আমার আমার ভাতিজির কথা বললাম, হ্যাঁ আমার ভাতিজির এখন হচ্ছে গিয়ে অনলাইন ক্লাস করা লাগে। হ্যাঁ স্কুলে তো যাওয়ার ব্যাপার অনলাইন ক্লাস করা লাগে, ওইদিকে আমার চাচাতো বোন বা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে কেবল ভর্তি হয়েছে বা যাওয়া আসা তো আর করা লাগে না, মানে বাসায় বসেই ক্লাস করে, রাইট? তো আমি আমার ভাতিজিরে জিজ্ঞেস করছি, আমি আমার চাচাতো বোনের আগে জিজ্ঞেস করছি যে কিরে অনলাইন ক্লাস করতে কেমন লাগে, ইউনিভার্সিটি তো শুরুই করে দিলি অনলাইন ক্লাস করতে কেমন লাগে, বলে ভাইয়া এটা তো কোনো ফান নাই। হ্যাঁ মানে ইয়াতে বসে আপনার কি বলে আমি কম্পিউটারের সামনে বসে ইউনিভার্সিটির ক্লাস পার করতেছি, এটার তো আসলে কোনো মজা হওয়ার কথা না, ইউনিভার্সিটি লাইফই আমি ফিল করতেছি না। সো আপনি বুঝেন তার কষ্টটা, রাইট? আপনার পক্ষে এটা রিলেট করা সম্ভব। হ্যাঁ
আমি আমার ভাতিজির জিজ্ঞেস করলাম যে চাক্কু তোমার ওই যে অনলাইন ক্লাস করতে কেমন লাগে, বলছে আমার তো অনেক ভালো লাগে। আমি না একটু অবাক হয়েছি, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম কেন ভালো লাগে, বলে যে এই যে অনলাইন ক্লাস করতে থাকলে আমি যে কোনো সময়ে উঠে গিয়ে পানি খেতে পারতেছি, আমি যে কোনো সময় উঠে গিয়ে বাথরুমে যেতে পারতেছি, আমি যে কোনো সময়ে আমার আমার চোখের সামনে আমি একটা আমি কাগজ রেখে আমি ড্রয়িংও করতে পারতেছি আবার ক্লাসও করতে পারতেছি। কারণ ক্লাস করতে থাকলে তো স্কুলে থাকলে তো আমি এটা করতে পারতাম না, আমার মিসের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো। এখানে তো আমি হচ্ছে কি এতজন বাচ্চা কাচ্চার ইয়া থাকে, আমি টুক করে গিয়ে পানি খেয়ে আবার চলে আসতে পারি, আমার খিদা লাগলে আমি একটা কলা খেয়ে চলে আসতে পারি। তো আমি বললাম যে আচ্ছা তাহলে স্কুলে যদি স্কুল যদি আবার শুরু হয় তখন ওইটা ভালো লাগবে নাকি তোমার এই অনলাইন ক্লাস ভালো লাগবে? বলে আমার কাছে তো অনলাইন ক্লাসই বোধহয় ভালো লাগতেছে, স্কুলে গেলে তো আমার ওই যে খালি টিফিন টাইমের জন্য ওয়েট করা লাগবে কোনো কিছু খেলতে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য, এখন তো আমি চাইলেই এখান থেকে উঠে গিয়ে একটু খেলে আসতে পারতেছি। হ্যাঁ আমার কিন্তু দেখেন এটা এটা যদি আপনি চিন্তা করেন তাইলে কি বলে করে কিন্তু দোষ দেওয়ার কিছু নাই, ও শুরুই করছে ওর ক্লাস করার বিষয়টা অনলাইন ক্লাস দেয়া, রাইট? ওর কাছে কিন্তু স্কুলের আইডিয়াই নাই কোনো, স্কুলে যাওয়া স্কুলে ক্লাস করা হ্যান করা ত্যান করা, ওর কাছে ইট ডাজেন্ট মেক এনি চেঞ্জ। কারণ ও শুরুই করছে ওর লাইফ হচ্ছে গিয়ে ওই যে ইউটিউব দেখা দেখা দিয়া, হ্যাঁ আমরা তাও জোর করে তার খেলতে পাঠানোর জন্য নিচে নেওয়ার জন্য ইয়া করছি, তার খেলার প্র্যাকটিসটা আমরা করাইছি, কিন্তু ঘুরে ফিরে ওই যে ভাত খাওয়ার সময় তার আমরা নিশ্চয়ই ইয়া করাইছি যে আসো তোমাকে আমরা রাইমস দেখতে দেখতে ভাত খাওয়াই, হ্যাঁ ওই প্র্যাকটিসটা কিন্তু ওর চলে আসছে যে আমার স্ক্রিনের সামনেই সবকিছু হবে, তো ওরে কিন্তু এর জন্য দোষ দেওয়া লাভ নেই। তো এখানে যদি আমি বলি এটাও তো এক ধরনের তাহলে ওর যেভাবে অ্যাডভান্স করতেছে আমার কাছে তো দেখা খারাপ লাগতেছে, কিন্তু ওর পার্সপেক্টিভ থেকে তো দ্যাটস মানে গুড এনাফ থিং, তাই না? আমি কি জানি না আমি বুঝাইতে পারছি কিনা নাকি আরো কমপ্লিকেটেড করে ফেলাইছি। সো আমরা যেটা যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি, সাপোজ এই প্যান্ডেমিকের টাইমে যে বাচ্চাগুলো জন্মাবে বা জন্মাইতেছে যারা অন্তত বুঝ হইছে এরকম যারা হইছে তাদের কাছে কিন্তু আমি জানি না ওরা কিন্তু কোপ আপ করে ফেলাইতেছে, খারাপ লাগতেছে আমাদের কাছে যারা আমরা প্রচুর বাইরে ঘুরতে গেছি। এন্ড যে পাবলিক হচ্ছে কি জীবনে প্লেনে শুয়ে বিদেশ যায় নাই তার কাছে ইট ডাজেন্ট মেক এনি চেঞ্জ, যারা প্রচুর বিদেশে গেছে তাদের কাছে মনে হচ্ছে ও শিট এই সামারে তো আমি ঘুরতে যেতে পারলুম না। হ্যাঁ সো মানে একটা টাইমে ওই যেটা বললাম যে কোনটা নেগেটিভ স্টেরিওটাইপ কখন পজিটিভ হয়ে যাবে আর কখন পজিটিভ কোন পজিটিভ স্টেরিওটাইপ নেগেটিভ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই আসলে। হ্যাঁ ভাইয়া কথা বলতে বলতে একদম আমাদের ওয়ার্কশপের শেষ পর্যায়ে চলে আসলো, আমাদের ওয়ার্কশপটি আজকে তিনটি প্রশ্নের মাধ্যমে শেষ করতে চাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার জন্য, আমাদের অর্গানাইজেশন সম্পর্কে যদি কিছু বলতেন। আপনাদের অর্গানাইজেশনের ব্যাপারে তো আমি খুব বেশি কিছু জানি না, কিন্তু এতটুকু আমি বুঝছি গত এই যে এই লাইভটা হওয়ার আগ পর্যন্ত এই এক লাইভের জন্য বোধহয় একটা মাত্র অর্গানাইজেশন আমি দেখছি যে না হইলেও আমাকে বোধহয় 20 জন মানুষ নক করছে, আমার পেজে করছে, আমার প্রোফাইলে করছে, আমার ফোনে করছে, আমার হোয়াটসঅ্যাপে করছে। সো এই প্লেক্সাস নামটা আমার নজরে প্রচুর পড়ে গেছে, প্রচুর মানুষ আমাকে এটার জন্য নক করছে যে ভাইয়া এরকম একটা প্রোগ্রাম আমাদের প্লেক্সাস 3, আমি যে বোধহয় প্লেক্সাস 1 থেকে বোধহয় নক করা শুরু, আই ডোন্ট নো মানে এক্স্যাক্টলি আমার মনে নেই, প্রচুর মানুষ এরকম নক করছে। হ্যাঁ সো এরকম অনেক নক করছে এবং আমার চোখে এটা পড়ছে, সো আমার কাছে মনে হয় যে আপনারা খুবই অ্যাক্টিভ গ্রুপ, সো এরকম অ্যাক্টিভ থাইকেন। হ্যাঁ খালি কি বলে আপনাদের ওই ওই ব্যাপারটা ভালো লাইগা থাকার ব্যাপারটা, কজ মানে থাকে না যে আমি আমি ইউজুয়ালি লাইভ করি না আর কি, হ্যাঁ লাইভে অ্যাটেন্ড করি না। হ্যাঁ বাট আপনারা যেভাবে লাইগা ছিলেন যেভাবে পুশ করছেন, হ্যাঁ সো আমি আসলে না করতে পারি নাই আর চলে আসছে, সো দ্যাটস এ গুড থিং। আপনারা লাইগা থাকা পছন্দ করেন আপনারা, সো আপনাদের কাছ থেকে ডেফিনেটলি যত আপনারা যে কোনো কাজে লাইগা থাকলে আমার অলওয়েজ বিলিভ করি যে যে কোনো কাজে লাইগা থাকলে যে আমি আমি অ্যাকচুয়ালি আমার আঁকা আঁকতে মানে ছিলাম বলে লাইগা ছিলাম বলে অ্যাকচুয়ালি আমি আজকে কার্টুনিস্ট হইতে পারছি। সো আপনারা প্লেক্সাস নিয়ে পড়ে থাকেন, একসময় প্লেক্সাস দেখবেন যে একটা গ্লোবাল অর্গানাইজেশন হয়ে যাবে হতে পারে ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি থাকছে, আমাদের যে গ্র্যান্ড ইভেন্ট প্রতীক সিরামিক্স প্রেজেন্স লেকচার 3.0 ক্যান্ডেস্টেন্ট কার্নিভাল, এই সম্পর্কে আপনার রিভিউ কি থাকছে ইভেন্ট সম্পর্কে? আমি তো আসলে ইভেন্টের বিষয়ে খুব একটা জানি না, বাট একটা জিনিস হয়তো বলতে পারি যে ডেফিনেটলি ইভেন্টটাতে বোধহয় বেশ ভালো
ভালোই হয়েছে, কারণ যেসব ইভেন্টে যত বেশি স্পন্সর থাকে ওগুলা তত ভালো ইভেন্ট হয় ইউজুয়ালি আমার কাছে মনে হয়। সো কারণ যেহেতু স্পন্সর থাকে তার মানে মানি ফ্লো নিয়ে কোনো সমস্যা থাকে না, তার মানে আর অনেক কিছু প্ল্যান করার একটা চিন্তা ভাবনা অন্য যে কারোর চেয়ে বেশি তারা করতে পারে বলে মনে হয় আমার কাছে। সো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে, আপনাদের সাথে সাথে যারা স্পন্সর যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো যে এই ধরনের ইয়াংদের সঙ্গে যে আপনারা আছেন, দ্যাটস আ ভেরি গুড থিং। হ্যাঁ, কারণ আমরা একটা সময় প্রচুর দৌড়াদৌড়ি করছি স্পন্সরের জন্য, যখন এক্সিবিশন করতে বা ইয়ে করতে আমরা মোস্ট অফ দ্য টাইমই ফেল মারছি এবং আমরা নিজেরাই নামায় ফেলছি এক্সিবিশন, ওই স্পন্সরের ধার ধারি নাই আর পরে। বাট এখন যে আপনাদের পাশে যেরকম স্পন্সররা আছে দ্যাটস আ ভেরি গুড থিং, সো তাদেরকেও ধন্যবাদ এবং আশা করি তারা ফিউচারেও আপনাদের মতন মানুষের সঙ্গে থাকবে পাশে। আমি তো বললামই যে আমার কম্পিটিশন ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না। হ্যাঁ, কিন্তু উইয়ার্ডলি আমার এই কেন জানি পোলাপাইন খুবই নক করে কম্পিটিশনে যা যাওয়ার জন্য, এবং পোলাপাইনরা আমি কোনো না করতে পারি না। হ্যাঁ, ওই সুবাদে অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আমি খুব ভালো ভালো কিছু কাজ দেখতে পারি। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। আবার খারাপ জিনিস হচ্ছে গিয়ে যে প্রচুর বাজে বাজে কাজও আমার দেখতে হয় মাঝে মধ্যে। সো আপনাদেরগুলো ভালো ছিল এখান থেকে, মানে আমার আমি যে কি বলে উইনার সিলেক্ট করছি, তো ওইটা তো আসলে উইনার তো আর আমি মার্ক বা ওই হ্যানথেনের উপর বেস করে সিলেক্ট করি না, আমার যেটা ভালো লাগে আমি ওইটাই সিলেক্ট করি। হ্যাঁ, তো যারা উইনার হইছে তাদের অ্যাকচুয়ালি মন খারাপ করার কিছু নাই, বিকজ আমি খুব একটা ভালো জাজ না আর কি। হ্যাঁ, আমি অত ডিপলি চিন্তা করে আমি আসলে জাজিং খুব কমই করি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমার আমারে টাচ করতে পারলো কিনা। হ্যাঁ, কারণ যেহেতু একলাই আমি জাজ, আর তো কেউ নাই, যদি মাল্টিপল জাজ থাকতো তাহলে হয়তো কনভার্সেশন করতাম যে এটা আমার কাছে এই কারণে ভালো লাগছে, এটা আমার কাছে এই কারণে। যেহেতু আমি একলা জাজ, তো আমি এখানে অটোক্রেটিক হইতে একটা ডিসিশন নিতেই পারি। তো টু বি অনেস্ট আমার কাছে জাজিং করতে খুব একটা ভাল লাগে না। হ্যাঁ, বিকজ আমার কাছে কম্পিটিশন জিনিসটাই ভাল লাগে না, বিকজ কম্পিটিশন আমার কাছে মনে হয় সামটাইমস এ ধরেন এখানে যারা যে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো, হ্যাঁ, এটা একটা তাদের মাথায় একটা ধারণা ঢুকাই দিতে পারে যে আরে আমি তো অমুক কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি। হ্যাঁ, সো আমি নিশ্চয়ই অনেক ভালো আছি। হ্যাঁ, সো কোনো কিছুর উইনার হওয়ার পিছনেও একটা ইয়ে আছে, আর যারা ফেল মারলো তাদের অনেকেরই মনে হইতে পারে যে ফেল মারলো বলতে হচ্ছে যারা সাপোজ উইনার হইতে পারে নাই তাদের কাছে মনে হইতে পারে যে বোধহয় আমার আঁকা আঁকির, মানে আমি তো উইনারই হইতে পারলাম না কোনোটাতে। হ্যাঁ, তাহলে বোধহয় আমার আঁকা আঁকি করে আর কোনো লাভ নেই, সো তারা দিবে সাইরা হইতে পারে। হ্যাঁ, সো উই এনকারেজ ডিসকারেজ দুইটা সাইডই অ্যাকচুয়ালি আছে। সো ওই কারণে আমার কাছে আরেকটা রিজন হচ্ছে আমি জীবনে কোনোদিন কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করি নাই, তো ওই কারণেই করিনি আসলে, যে ফার্স্ট হইলে আমার কাছে মনে হবে যে আমি খুব ভালো আর্টিস্ট, লাস্ট হইলে মনে হবে যে আমি খুব খারাপ আর্টিস্ট। সো যেহেতু ওই জিনিস ওই ওই প্যারাটা না নিয়ে বরং আমি আমার নিজের মতো আঁকি, সো যারা ফার্স্ট হইতেছেন আমি তাদের কাছে সাজেস্ট করব যে এটার আরো ইম্প্রুভ করেন, আপনাদের ইম্প্রুভ করার প্রচুর জায়গা আছে। হ্যাঁ, একটা কম্পিটিশন উইন করা মানেই এই না যে আপনি অনেক ভালো আঁকেন। হ্যাঁ, সো আপনি ডেফিনেটলি আরো ইম্প্রুভ করেন, আর আপনারা ইম্প্রুভ করেন। আর যারা ওই যে পার্টিসিপেট করছেন তাদের অপশন হচ্ছে কি বেসিক্যালি আপনাদের কাছে সুযোগ আরো বেশি যে ভবিষ্যতে আমার মতন জাজ হইতে পারবেন। হ্যাঁ, সো আপনারা যদি মন খারাপ করেন না আঁকা আঁকি চালায় যান, আপনাদের কাছে আপনাদের সুযোগ আরো বেশি হচ্ছে গিয়ে উইনারদের চেয়ে বেশি আমার কাছে মনে হয়। সো আপনাদেরকে আমি ডিসকারেজ করতেছি না, ইয়াদেরকেও ডিসকারেজ করতেছি না। উইনার যারা তারা আপনারা এমনি তো ভালো করবেন আমি জানি। হ্যাঁ, বাট যারা জিততে পারেন না তাদের কাছে ইয়া হচ্ছে যে আঁকা আঁকি ছাড়েন না। হ্যাঁ, আঁকা আঁকি না ছাড়লে একদিন আমার মতন জাজ হইতে পারবেন আর কি। হ্যাঁ ভাই, আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের সাথে আমাদের জন্য ব্যয় করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্লেক্সাস ফর ইয়ার থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আশা করি আজ আপনার যে কোনো প্রয়োজনে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবো, আমাদের সবসময় আপনি পাশে পাবেন এবং আমরাও সেই প্রত্যাশাই করছি ইনশাল্লাহ। জি ধন্যবাদ, জি ধন্যবাদ, দোয়া করবেন তাহলে আজকে ফুটি আমি। হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকে ওয়ার্কশপটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে কিন্তু দিবেন, এবং
আজকে ওয়ার্কশপটা আমরা এখানেই শেষ করছি, আগামীকালের লাইভ ওয়ার্কশপটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ওয়ার্কশপটা আমরা এখানেই শেষ করছি, আর বেশি দূর নিব না। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন। যেহেতু করোনা বাড়ছে তো অবশ্যই আমরা বাহিরে যাবো না, বাসায় থাকবো, পরিবারকে সময় দেবো এবং ব্যক্তিগত পরিবারের সাথে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। শুভরাত্রি, খোদা হাফেজ। জি ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।